العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দিন কায়েমের বিধান। আমাদের অনেক ভাইয়েরা এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন, কারণ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি, নামাজের ব্যাপার, যাকাত, হজ, ইবাদত, রমজান, রোজা, বিভিন্ন ইবাদতের কথা আমরা উল্লেখ করেছি। কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে যে ওলামা কেরামদের মাঝেও এবং সাধারণ মানুষের মাঝেও এই দিন কায়েমের বিষয় নিয়ে অনেক বিভ্রান্তি এবং মতভেদ রয়েছে। এই জন্য আমরা আজকে এই বিষয়টা স্পষ্ট করতে চাই, কোরআন হাদিসে এই বিষয়ে কি বিধান দেওয়া হয়েছে সেটা আমরা চূড়ান্তভাবে জানার বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ে সঠিকভাবে বোঝা এবং মানার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত মতানৈক্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় মতানৈক্য এবং অত্যন্ত জরুরি জিনিস এটা জানা। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে আলোচনার সময় কেউ কোনো প্রশ্ন করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তো লিখে রাখবেন। ইনশাআল্লাহ দার্সের পরে আমরা বিস্তারিত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আলোচনা যখন আমরা করতে যাচ্ছি, এই সময় প্রশ্ন করলে অন্যদেরও অসুবিধা হবে এবং এটা আদবের খেলাফ, বিষয়বস্তুকে বোঝার জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। তো কাজেই আমরা গভীরভাবে আলোচনাকে বোঝার অনুভূতি নিয়ে অন্তরে এবং শরীরে উপস্থিত থাকবো এবং বোঝার চেষ্টা করব। আর এইটার পিছনে থাকবে এখলাস, মানে আমি হক কোনটা এবং কোনটা বেহক, কোনটা বাতিল সেটা জানার জন্য আমি এখানে বসেছি, এবং এই জানার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। নাজাত পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরকালে সফলতা অর্জন করা, দুনিয়াতে সফলতা অর্জন করা। এখানে কোনো তর্কের বিষয় না, বাহাসের বিষয় না, এবং একজন আরেকজনকে হারানোর বা জিতার এই ধরনের চিন্তা ভাবনা অনেক ভুল জিনিস। তো কাজেই মতানৈক্যের ঊর্ধ্বে, বহসের ঊর্ধ্বে, জিতার ঊর্ধ্বে, হককে জানার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা বিষয়টা আলোচনা করতেছি। ঠিক আছে, এখন দিনকে বুঝতে হইলে, দিন ইসলামের ইবাদতের কোনো কিছুকে বুঝতে হলে বোঝার যে নীতিমালা সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং এটা বুঝতে হবে আমাদের, কোরআন এবং সহিহ হাদিস সাহাবাদের আদর্শ, তিনটা জিনিস, কোরআন, সহিহ হাদিস, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ, এই তিনটা আমাদের মূল দলিল। পবিত্র কোরআনেও আছে, হাদিসও আছে, এবং এর বাইরে কোনো রাস্তাই নাই। এর বাইরে যারা যাবে তাদের জন্য আল্লাহর কোনো পবিত্র কোরআনে কঠিন শাস্তির কথা উল্লেখ করে, কঠিন। আমরা সূরা নিসার 15 নম্বর আয়াত আমরা বলছি, সূরা ওমাই ইউশাকিকের রাসূল আমিন বা আলিমা তাবাইয়ান লাহুল হুদা, যারা নাকি রসুলের বিরুদ্ধাচরণ করবে হেদায়াত স্পষ্ট হওয়ার পর, ওয়াত্তাবে গাইরা সাবিল মুমিনিন, এবং যারা সাহাবাদের পথ বাদ দিয়ে অন্য পথে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তাকে সেই পথে যেতে দেব, মনুসলিহি জাহান্নাম, তাদেরকে নিক্ষিপ্ত করবো কোথায়, আল্লাহর কথা, এটা আমার কথা। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমরা প্রতিদিন বলি, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, কি বলি, আমাদেরকে তাদের প্রতি পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যারা সফল কাম হয়েছে পৃথিবীতে, পৃথিবী থাকলে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তো তারা আমাদের আদর্শ, তারা আমাদের আদর্শ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই আয়াত আমাদের বিশেষ করে মনে রাখা দরকার। এটা হচ্ছে সূরা বাকারার 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون إن شمس تبش باشي كي الله تعالى جانتسي مدينة المدد جخن نكي كافر মুশরিক যারা কোরআন মাত্রা তাদেরকে যখন বলা হইতো যে তোমরা ইমান আনো, ওই জাতি কামানের নাস ইমান আনো, যেভাবে মানুষরা ইমান এনেছে, মানুষরা কারা? সাহাবায়ে কারাম, তারা সাহাবায়ে কারামরা যেভাবে ইমান এনেছে, ওদের মতো ইমান আনলে সেই ইমান তার লাগছে গ্রহণযোগ্য হবে, আর ওদের মতো ইমান না আনলে সেটা যত ভালো কাজ হোক, এটা সংখ্যাগরিষ্ঠ যত হোক, এটার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে যত বেশি হোক, এটার বিজয় যত বেশি হোক, আল্লাহ কাছে সেটা গ্রহণযোগ্য কখনো হবে না। এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য ওই সময় ওই যুগের যারা নাকি গ্রহণ করে নাই সাহাবাদের আমল, এবং তারা বরঞ্চ উল্টা বলছে এরা বুদ্ধিহীন, সাহাবাদেরকে তারা কি বলছে? আমরা কি মানে আনবো তাদের মতো কামা আমানা সুফা, আর আল্লাহ তালা বলতেছে ওরাই বুদ্ধিহীন, ওরাই বুদ্ধিহীন, ওরাই ব্যর্থ যারা সাহাবাদের আদর্শ ছাড়া ওদের অনুসরণ করবে না, ইমান তাদের মতো আনবে না। তাহলে সাহাবাদের ইমানের মতো ইমান আনলে এটা সত্যিকারের বিজয়, সত্যিকারের ইমান, আর তাদের মতো ইমান না আনলে সেটা হবে ব্যর্থতা, এবং তারা সেটাই হবে বুদ্ধিহীনতা, সেটাই হবে কি খালাস। তাহলে আমরা এটা ভূমিকা এখন আমাদের আলোচনা আমরা শুরু করব, এটা বোঝার জন্য এটা ভূমিকা যে আমাদের বিষয়টা কীভাবে বুঝতে হবে। এখন আসেন তাহলে আমরা এখানে সূরা বাকারার 13 নম্বর আয়াতকে জানলাম, এবং সূরা নিসার 115 নম্বর আয়াত, সূরা নিসার 115, কোরআনকে মানতে হবে, রসুলের বিরুদ্ধাচরণ করা যাবে না, সাহাবাদের আদর্শ মেনে চলতে হবে, এটার নাম দিন, এটার নাম ইমান, এটার নাম ইসলাম, এটার নাম ইবাদত। তাহলে কটা জিনিস দিন, কোরআনে যেটা আছে হাদিস আছে, এটার নাম দিন, সাহাবাদের আদর্শ এটার নাম দিন। তাহলে দিন অর্থ কিন্তু আমরা বুঝতে হবে দিনটা কী জিনিস। তাহলে দিন হচ্ছে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সাহাবাদের জীবন আদর্শে যা আছে দিন, আর এই দিনটার এই দিনটাই ইসলাম, এই দিনটা কি এটাই ইসলাম, এটাই ইমান, এটাই আমল সালে, এটাই কি এটাই আমল সালে, এটাই ইবাদত। ইবাদত অনেক প্রকার আছে, ইসলামটা ইবাদত, ইমানটা ইবাদত, এহসান ইবাদত, প্রার্থনা করা দোয়া করাটা এটা ইবাদত, ভয় করাটা ইবাদত, আশা আকাঙ্ক্ষা করা এটা ইবাদত, ভরসা করাটা ইবাদত, তারপরে ভালোবাসা এটা ইবাদত, ইস্তিগফার করা এটা ইবাদত, আল্লাহর দিকে ফিরে আসা এটা ইবাদত, আশ্রয় চাওয়াটা কি ইবাদত, বিপদে মুক্তি চাওয়াটা এটাও ইবাদত, জব করাটাও ইবাদত, এবং মান্নত মানাটাও কি ইবাদত। তাহলে ইবাদত একটা বিশাল ব্যাপার, তো ইবাদত, ইবাদতের আসল সংজ্ঞাটা কি এটা বুঝতে পারবো, ইবাদতটাই দিন, এটা মনে করতে পারো দিন আরেক জিনিস আর ইবাদত আরেক জিনিস, ইবাদতটাই ধর্ম, এটাই দিন, এটাই ইসলাম, এটাই ইমান। এখন ইবাদতটা কি, যদি ইবাদত বুঝি তাহলে দিন বুঝবো, ইবাদত না বুঝলে দিন বুঝবো। তাহলে ইবাদতের সংজ্ঞাটা আমরা বলে দিই জানার জন্য, মানব জীবনের যাবতীয়, মানব জীবনের যাবতীয় চিন্তা, চরিত্র, কথা, কর্ম, প্রকাশ্য গোপনীয়, যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, এটা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবন যাবতীয়, যাবতীয় কথা কর্ম, ঠিক আছে, চরিত্র, প্রকাশ্য গোপনীয়, যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। জন্ম থেকে আপনার শুরু হবে জীবনযাত্রা, কোথায় জান্নাত পৌঁছা পর্যন্ত, কোথায় জন্ম থেকে জান্নাতে পৌঁছা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জান্নাতে পৌঁছা পর্যন্ত। তাহলে এই সবগুলো জিনিস জানতে হবে আমাদের, আমি জান্নাতে যেন পৌঁছতে পারি, তাহলে আমি খাঁটি দিন মানলাম, ইবাদত করলাম, আল্লাহর বান্দা হইতে পারলাম, ইমান আমার ইমান নিয়ে যেতে পারলাম, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারলে, আর জান্নাত পর্যন্ত না পৌঁছতে পারলে জাহান্নাম যাইতে হবে, কোথায় যেতে হবে জাহান্নাম।
জাহান্নাম গেলে বোঝা গেল যে সেখানে আমার ইমানে গণ্ডগোল আছে, সেখানে আমার ইবাদতে গণ্ডগোল আছে, সেখানে আমার আমল সালামেতে কী আছে গণ্ডগোল আছে, সেজন্য আমি যেতে পারছি। এই জিনিসটা খেলব তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝলাম জিনিসটা। এখন আমরা বিষয়ের মধ্যে শুরু করতেছি বিষয়টা, দিন কায়েমের বিধান। দিন কায়েমের বিধান, এটা দিন কায়েম করতে হবে। তো দিনটা কী জিনিস আর কায়েম করাটা কী জিনিস, এটার বিধান কী, তিনটা জিনিস জানতে হইব। দিন কী জিনিস, কায়েম করা কী জিনিস, আর এটার বিধান কী, প্রথমে এটা বুঝতে হইব। এখন এই জিনিসটা বুঝতে হলে আমাদের কোরআন হাদিস থেকে বুঝতে হবে। কীভাবে বুঝতে হবে? আর কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হলে কোরআন হাদিস, কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে, হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে, সাহাবাদের জীবন আদর্শ দিয়ে কী করতে হবে ব্যাখ্যা। এখন আসেন, যেই আয়াত নিয়ে সবাই দলিল দেয়, ভুল ব্যাখ্যা দেয়, এই আয়াতটা দিয়ে আমরা শুরু করতেছি এখানে। তো এই আয়াতের আগেই কিন্তু আল্লাহ তাআলা মূল এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছেন বোঝার জন্য। তো সবাই যে দলিলটা দেয় সেটা হচ্ছে সুরা পবিত্র কোরআন সুরা আশুরা, সেটা 13 নম্বর আয়াত। কিন্তু 13 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তালা আসল বোঝানোর জিনিসটা কই, আগে পিছের আয়াতগুলো বলতে হবে। এখানে আল্লাহ তালা আগের আয়াতে 12 নম্বর আয়াতে বলেন যে ঘটনা কী, তারপর বিষয়টা বলছে আল্লাহ তালা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরফ, আসমান জমিনের চাবিকাঠি আল্লাহ, আসমান এবং জমিনের যা কিছু আছে, যে কোনো ব্যাপার হোক, যে কোনো ব্যাপার, এটা মানুষের ব্যাপার হোক, সৃষ্টির ব্যাপার হোক, পরিচালনার ব্যাপার হোক, ইবাদতের ব্যাপার হোক, এটা সম্পদের ব্যাপার হোক, সমস্ত ব্যাপারগুলার চাবিকাঠি কার কাছে, লাহু মাকালিদুস, সেটা আকাশে হোক, সেটা পাতালে হোক, সেটা জমিনে হোক, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত খাজানার চাবিকাঠি কার হাতে, আল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার রিজিক বানায় দেয়, তার রিজিক, রিজিক অর্থ সব দিক দিয়ে, তার মানে রিজিকের শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে তার ক্ষমতা, তার সম্পদ, তার সন্তান সন্ততি, জীবনযাত্রার ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো সবগুলা আল্লাহ তাআলাকে ইচ্ছা কি করে দেয়, বাড়ায় দেয়। ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম, কারণ আল্লাহ তাআলা সর্ববিষয়ে সবকিছু ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখেন, পরিপূর্ণ পরিপূর্ণ জ্ঞান, ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যা করেন উনি জানে, শোনা করেন সবকিছু জ্ঞানের মাধ্যমে, কি করেন যেটা করার সেটা করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শারআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি, দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল তোমার জন্য ওসিয়ত করেছেন, শরীয়ত দিয়েছেন, শরীয়ত ব্যাপারে যে ওসিয়ত করেছেন সেটা হচ্ছে তোমাকে ওসিয়ত করা হয়েছে, 1 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা ওয়াসা বিহি, এই দ্বীনের ব্যাপারে তোমাকে ওসিয়ত করা হয়েছে, যেভাবে ওসিয়ত করা হয়েছিল নূহাম ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, নূহর উপর, রাসূলের উপরে, নূহর উপর, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, 3 নম্বর ইব্রাহিম, ওয়া মূসা ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিস সালাম। এখানে 5 জন বিশিষ্ট নবী যাদের অনেক মর্যাদা রয়েছে, যারা অনেক কষ্ট করছে এবং যাদের মর্যাদা অনেক উপরে, তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন, তারপরে বলতেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফী, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াসিয়ত করতেছে যেন তোমরা দিন কায়েম করো, দিন কায়েম করো, এবং এই দিন কায়েম করার ক্ষেত্রে তোমরা বিভক্ত হবে না, বিভক্ত হবে না, ওয়ালা তাতাফাররাকু ফী। আর এই বিভক্ত হওয়াটা আসলে এটা খারাপ জিনিস, আর ঐক্যতায় আসা এটা কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, মুশরিকিনদের জন্য এটা অনেক কঠিন। এটা কি মা তাদউহুম ইলাই, যে নবী রাসূলুল্লাহ যেই প্রতি আহ্বান করতেছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা চয়ন করেন, হেদায়েত করেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে। তাহলে এখানে নবী বানানো, রসুল বানানো, ক্ষমতা দেওয়া,
এবং ফাইনাল এটা বিচার করাও কার ব্যাপার, সম্পূর্ণ আল্লাহ করেছেন, ক্লিয়ার? এই আয়াতটা বুঝলে আর কিছু লাগে? তারপর আমরা বিশেষ মানে মানে একটা একটা বোঝার জন্য আমরা ভাগ ভাগ করছি। এখন সর্বপ্রথম আসেন দিন, দিনের অর্থটা কি? দিনের অর্থ, দিনের অর্থ আমরা পূর্বে বলেছি, কিন্তু আমরা কোরআন দিয়ে দলিল নেই, আমরা নিজের থেকে বললে চলবে না। দিনটা কী জিনিস সেটা আল্লাহ বলেছে, অনেক আয়াত আছে, আমরা দুইটা আয়াত দিয়ে দিন অর্থ বোঝার চেষ্টা করবো। অনেক আয়াত আছে দিনের, দিনটা কী জিনিস কোরআনেই উল্লেখ করা হয়েছে, হাদিসেও। এখানে সূরা নিসার 125 নম্বর আয়াত, এখন দিনটা কী জিনিস আমরা বলবো, বুঝবো। সূরা নিসার 25 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহীমা হানিফা واتخذ الله ابراهيم خليلا هنا الله تبارك وتعالى সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে উত্তম দিনের সাথে আর কি দিন হতে পারে যে নাকি পরিপূর্ণভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, পরিপূর্ণ রূপে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে তার এটাই হলো দিন। এটা কি? এটা আল্লাহ করতেছে, কে বলতেছে? আল্লাহ। আমান আহসানু দিন, এর থেকে উত্তম, উত্তম এর থেকে আর উত্তম দিন কি হইতে পারে যার মধ্যে রয়েছে যে সে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে কি করে আত্মসমর্পণ করে, বোঝাউল্লে ও মুহসিন, এবং সেখানে পুরো আদব সে রক্ষা করে। ওয়াত্তাবা মিল্লাতে ইব্রাহিম হানিফা, এবং সেই ইব্রাহিমের যে খাঁটি তৌহিদ সেটার অনুসরণ করে, ইব্রাহিমের যে খাঁটি তৌহিদ সেটার। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে কি করছেন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই জন্য, এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে খলিল মানে কি, একের পরম বন্ধু, পরম বন্ধু মানে এর উপরে আল্লাহর সাথে সম্পৃক্তের এত বড় মর্যাদা আর নাই। সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা মাত্র এই মর্যাদা দুজনকে দিয়েছে, কয়জনকে দিয়েছে? আর কেউ কে দেয় পৃথিবীতে? এক নম্বর ইব্রাহিম, দ্বিতীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদম মানে মর্যাদার শেষ সীমানা, সৃষ্টি জগতে মানুষের জন্য সৃষ্টি শেষ সীমানা, এর উপরে কোনো মর্যাদা নাই। সেটা মাত্র কজনটা দিছে? দুজনে দিছে, ইব্রাহিম। আর এখানে আল্লাহ উল্লেখ, দিনের ব্যাপারে উল্লেখ করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দিনটা এমনভাবে মানতে পেরেছিল এবং এটার পরীক্ষা এতভাবে সে উত্তীর্ণ হয়েছে যে আল্লাহ তাআলা ওনাকে একটা খলিল বানাইছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এটা মনে রাখবেন, আয়াতটা মনে রাখবেন, সূরা নিসার 125 নম্বর আয়াত, সূরা নিসার 125। এখন বাংলাদেশে কিন্তু অনেকে ওয়াজের ওয়াজের মধ্যে কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আর রসুল আর ইব্রাহিম লো খলিলুল্লাহ, এই কথা বলে হাবিবুল্লাহ বইলে রসুলের উপরে উঠাইতে চায়, কোথায় উঠেছে? আর খলিলুল্লাহ লো বলে ইব্রাহিম, কিন্তু জানা না যে খলিলুল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদা, সবচেয়ে হাবিবুল্লাহ সবাই হতে পারে, কোনো কিন্তু তহিবুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ ভালোবাসা পাইতেছ আমার ইত্তেবা করো। হাবিবুল্লাহ এটা সমস্ত মুসলমানের একটা সমান মর্যাদা, এটা সবাই পাইতে পারে, কিন্তু খলিলুল্লাহ আল্লাহর পরম বন্ধু হওয়াটা এটা সবাই পারবেই না, এটা বন্ধ, এটা এই মর্যাদাটা ইয়া হয়ে গেছে, এটা খালি এটা বুকিং হয়েছে দুজনের জন্য, কালের জন্য, দুই ব্যক্তিত্বের জন্য সারা বিশ্বের মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং তিনি মোহাম্মদ খলিলুল্লাহ বলতে মোহাম্মদ হাবিবুল্লাহ কয়, আর হাবিবুল্লাহ বলে মনে করে যে এটা বেশি মর্যাদা, তাহলে খলিলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং বুখারী মুসলিমে সহিহ হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিলুল্লাহ হিসাবে গ্রহণ করছেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ গ্রহণ করছেন। ঠিক আছে, তাহলে এইখানে দিনের কথা বলা হয়েছে, দিন কোনটা? এটা দিনের অর্থ হচ্ছে তাওহীদ, দিন অর্থ হচ্ছে কি? ইমান, তাওহীদ, ইসলাম এখানে আসছে। তাহলে দিন অর্থ আমরা নিজের থেকে বানাইলে হবে না, আমি নিজের থেকে বানাইলাম দিন অর্থ, এটা দিনের অর্থ আল্লাহ বলেছে, এবং এই দিনটাকে সঠিকভাবে গ্রহণ করার লেগেই তৌহিদকে এমনভাবে মানতে পারছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃষ্টান্ত আছে যে উনি যখন নাকি আগুনে পোড়ার আগে উনি কার কাছে সাহায্য করে বলছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কারণ আল্লাহ তাআলাই আগুনকে বলছেন, কুলনা ইয়া নার কুনি বাদদা ওয়া সালাম আলা ইব্রাহিম। তাহলে এই পদ, এই মর্যাদার পদরা আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে মাত্র কাকে দুজনকে দিয়েছেন, একজন, এক নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে দ্বীনের অর্থ
তৌহিদ করা হয়েছে, কী করা করা হয়েছে আমরা আগে বলছি, দিন অর্থ আত্মসমর্পণ, এটা তৌহিদ, ইমান, ইসলাম, ইহসান সবগুলো তৌহিদ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বুঝাইছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে যারা অনুসরণ করবে তাদেরকেও বুঝাইছেন, যারা খাঁটিভাবে দিনকে গ্রহণ করবে, তৌহিদকে, কিসের তৌহিদকে যারা খাঁটিভাবে গ্রহণ করবে তারাই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এবং তারাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। 125 নম্বর আয়াত আমরা জানলাম, 2 নম্বর আয়াত হচ্ছে সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم أفغير دين الله يبغون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون أفغير دين الله يبغون الله تعالى قد سيرا الله دين سيرا وأنه كنو دين شاء يمون دين ترى كنو الله دين سيرا وأنه دين شاء অথচ এই আল্লাহর দিনকে, আল্লাহর দিন গ্রহণ করার ব্যাপারে আসমান জমিন সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ কাছে আত্মসমর্পণ করছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আসমান জমিনে আল্লাহ কাছে, এই তুমি আমার দিনকে মানো, আমার তাওহীদকে মানো, না জোরকে মানো, আসমান জমিনের কাছে না, আমরা নিজের থেকে জোর করে না, আমরা আমরা মানে এটার উপর রাজি হয়ে মানতেছি, জোর করে মানানো হয় না। আসমান আতাইনা তাইন, তারা বলছে যে আমরা আসমান জমিন, আসমান জমিনের কথা বলছে, আসমান জমিন থেকে আল্লাহ তালা স্বীকার করতে মিশ্র করছে, তোমাদেরকে জোর করে আমি আনুগত্য করাবো না, তোমরা নিজেরাই আনুগত্য করো, আরেকবার আপনার আদেশে আমরা নিজের সন্তুষ্ট চিত্তে কী করলাম, তাহলে আল্লাহর তৌহিদকে বিনা দ্বিধা বিনা সংকোচে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার নামই দিন, গ্রহণ করার নাম কি দিন। তাহলে এই দুই আয়াতে ক্লিয়ার হয়ে গেল দিনের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য, মূল অর্থ তৌহিদ, মূল অর্থ কী, আর তৌহিদ আসলে সেখানে ইসলাম অর্থ তৌহিদ, ইমান অর্থ তৌহিদ, আমল সালেহ অর্থ তৌহিদ, সব কিছুই তৌহিদ, সব কিছু কী, সব কিছুই বাদ। তাহলে দিন অর্থ বুঝলাম, দিন অর্থ বুঝলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন নবীর কথা উল্লেখ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছে তোমরা দিন কায়েম করো, তোমরা কী করো দিন কায়েম করো, এখন দিন কায়েম করো এটা কী অর্থ, দিন তো বুঝলাম, এই দিনটাকে কায়েম করতে হবে, এই দিনটা কী করতে হবে, কায়েম করতে হবে, এই কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করছেন মূল উদ্দেশ্য তৌহিদকে কায়েম করার জন্য। বিষয়টা বুঝতে তৌহিদকে কায়েম করার জন্য, তৌহিদকে, আর এই তৌহিদরা সম্মিলিত জিনিস, তৌহিদ আসলে সবাই সবার পাবো, তৌহিদ অর্থ আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহ তালা আমাকে যা যা আদেশ করে, আল্লাহ তালা ইসলামের আদেশ করছেন, ইমানের আদেশ করছেন, এহসানের আদেশ করছেন, নামাজের আদেশ করছেন, রোজার আদেশ করছেন, ঠিক আছে, রসুলের আনুগত্য করার আদেশ করে, সবগুলো যখন একমাত্র আদেশ করার ক্ষমতা রাখে কে, আল্লাহ, নিষেধ করার ক্ষমতা রাখে কে, আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ, আর এই তাওহীদ কায়েম করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আদেশ করেছেন। এখানে আল্লাহ তাআলা এখানে পাঁচজন নামের কথা বলছে, কিন্তু আরেকটা আয়াতে আল্লাহ বলেছে যে আমি সমস্ত নবী রাসূলদেরকে বলে দিচ্ছি, আরেকটা আয়াত, এটা মনে রাখবেন, আরও জরুরি জিনিস, এটা যদি জরুরি না হয় তো আল্লাহ তাআলা বলতেন না। এখানে পাঁচজন নবীর কথা বলছে, এখানে কিন্তু সূরা নাহলের 36 নম্বর আয়াতে যান, সূরা নাহলের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এখানে আল্লাহ তাআলা একটা মানে জোর দিয়ে বলছেন ওয়ালাকাদ, এবং অবশ্যই, এবং অবশ্যই, বাআসনা আমি প্রেরণ করেছি, এখানে আল্লাহ, এখানে আল্লাহ তাআলা আল্লাহ যাকে ইচ্ছা প্রেরণ করেন, নবী রাসূল নিজের থেকে কেউ হইতে পারে, যাকে আল্লাহ ফি কুল্লি উম্মাতির রাসূল, পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্বটা কী ছিল,
আনে আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর আনুগত্য করা, একমাত্র এই আনুগত্য মানে তৌহিদ। আনুগত্য মানে কি? তৌহিদ করা, তৌহিদকে মানা, স্বীকার করা। আনে আবুদুল্লাহ এবং তৌহিদের বিপরীত যে জিনিসটা আছে সেটাকে বর্জন করা। তৌহিদের অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসছে সবগুলোই তৌহিদ, সবগুলোই দিন। আল্লাহ আল্লাহর পক্ষ ছাড়া অন্য পক্ষ থেকে যেগুলো আসবে সবগুলোই তাগুত। সবগুলোই কি? তাগুত, সীমালঙ্ঘন, সীমালঙ্ঘনের জিনিস হবে। আনে আবুদুল্লাহ ওয়াজতানি বুত্তাগুত। তারপর আল্লাহ আমিন হুম্মান আজাল্লাহ আমিন হুম্মান হাক্কা তালহির ফালালা, এই আয়াতের পরিপূর্ণতা। এর মধ্যে কিছু লোক এই তৌহিদকে গ্রহণ করছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে। আমিন হুম্মান হাক্কা তালহির ফালালা, অনেক মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করছেন কারণ তারা এই তৌহিদকে গ্রহণ করে নাই। তাহলে এই তৌহিদ, এই দিনকে যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারাই সফল কাম, আর এই দিনকে যারা গ্রহণ করবে না তারাই ব্যর্থ, তারাই কি? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরানের 83 নম্বর আয়াতে বলে দিছে যে আফাকাইরা দীনিল্লাহি ইয়াবগুন। এখানে সৃষ্টি জগতের সবাই কথা বলছে, ওইখানে মানুষের কথা বলছেন, নবীদের কথা, আর এখানে বলছেন পদার্থের কথা, আসমান জমিন এবং আসমান জমিন মানফিস জমাওয়াল, আসমান জমিন যা কিছু তারাও আল্লাহ তৌহিদকে স্বীকার করছে, তারাও কি করছে? আল্লাহ। তাহলে আমাদের মূল একটা কেন্দ্র ভূমি যেটা একই ঐক্যতা, ঐক্যতায় আসার, ঐক্যতায় প্রতিষ্ঠা হওয়ার আর পরিত্রাণ পাওয়ার, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার যে মূল বিষয় সেটা হচ্ছে কি? তৌহিদ। সেটা হচ্ছে কি? তৌহিদ। এই কথা বলা হচ্ছে। তাহলে তৌহিদকে কায়েম করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে আদেশ করছেন, নবী রাসূলদের উম্মতদেরকে আদেশ করছেন, প্রত্যেকটা মুমিনকে আদেশ করছেন তৌহিদকে কায়েম করতে। কি সে তৌহিদ? এখন শোন, আপনি তৌহিদকে কায়েম করবেন তাহলে তৌহিদের আন্ডারে যা আছে সব মানতে হবে, সব মানতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাব যে দিনটা হচ্ছে, তাহলে ইসলামের মূল উদ্দেশ্য কি দুনিয়াতে আসা? ইসলামের মূল উদ্দেশ্য তৌহিদকে কায়েম করা। সর্বপ্রথম কি কায়েম করা? তৌহিদ। আর তৌহিদ কায়েম হলে ইসলামের বাকি সব জিনিসগুলো অটোমেটিক এসে পড়ে, সবগুলো কি অটোমেটিক এসে পড়ে। কিন্তু তৌহিদ যদি নাম কায়েম হোক, দিনের বাকি জিনিসগুলো কায়েম করা কখনো সম্ভব হবে না, এই জিনিসটা জানতে। এই জন্য দেখেন তৌহিদ কায়েম করাটা অনেক কঠিন ব্যাপার। অনেক এই তৌহিদ কায়েম করার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর চেষ্টা সাধনা করছেন। কত বছর? 13 বছর। 13 বছর চেষ্টা সাধনা করে সফল কাম হয়েছেন। প্রত্যেক মুমিনদের অন্তরে মধ্যে যখন তৌহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে তখন তারা প্রস্তুত হয়ে গেছে, তারা পরিপূর্ণ ইমান, ইমানদার, তখন তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করছেন, তাদের মাধ্যমে। তাহলে 13 বছর লাগছে। ওই সময় 13 বছরের মধ্যে কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, যাকাত ছিল না, হজ ছিল না, কোনো আদায় আসছে জমাতে নামাজ কোনো কিছুই না। 13 বছর শুধু কি? একমাত্র আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আদেশ মানো, রসুলকে ভালোবাসো, আখেরাতকে ভয় করো, তিনটা জিনিস। তৌহিদ, রিসালাত, আখেরাত। তৌহিদ, রিসালাত, আল্লাহর ভয়, রসুলকে না মানার ভয়, আর পরকালের না বিশ্বাস করার কি ভয়। পরকালে জাহান্নাম আছে, কি আছে? জাহান্নাম আছে, জান্নাত আছে। যদি আল্লাহর তৌহিদের মানো তাহলে পরকালে জান্নাত, না মানলে জাহান্নাম। এটা তৌহিদ। তার নাম কি? আর রসুলের ইত্তেবা যদি না করো, রিসালাতকে না মানলে তাহলেও জাহান্নাম আছে, আর রিসালাত যদি মানো তাহলে কি আছে? জান্নাত আছে। ক্লিয়ার? তাহলে এখানে যে বর্তমান বিশ্বে অনেকে মনে করে এই দিন কায়েম করার অর্থ যে বলতেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, এটা পরিপূর্ণ ভুল কথা। রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, দিন কায়েম অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা লেখা হলো, রাষ্ট্রীয় ক্ষমতা হলো একটা অংশ, দিনের কি একটা অংশ, কিন্তু তৌহিদ হলো বিশাল ব্যাপার। তৌহিদ যখন আসবে এটার ভিতরেও নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, পর্দা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সব আছে। কিন্তু এখানে এখানে যে রাষ্ট্রীয় ক্ষমতা অর্থ এটা নিজের থেকে বানানো হচ্ছে, পৃথিবীর মানুষে বানাচ্ছে। এখানে আল্লাহ, আমি নিজের কথা যে বলি, দিন অর্থ কি আমি বলে দিলাম, যে আল্লাহ তালা বলতেছে দিন অর্থ তৌহিদ। কি ইব্রাহিম আলাইহিস সালাম দিনকে এমনভাবে, তৌহিদকে এমনভাবে গ্রহণ করছে যে আল্লাহ তালা ওনাকে খলিলুল্লাহ বানাইছে। রসুল ইসলাম দিনকে এমনভাবে গ্রহণ করছে আল্লাহ তালা ওনাকেও কি করছেন? খলিলুল্লাহ, খলিলুল্লাহ।
তাহলে এমন পর্যায়ে উনি পৌঁছতে পারছেন দিনকে, এই তৌহিদকে এমনভাবে গ্রহণ করতে পারছেন, প্রচার করছেন দিনের জন্য, এমন কষ্ট সহ্য করছেন যে ইব্রাহিম আসলাম যেভাবে করছেন, মোহাম্মদ হোসেন এইভাবে কেউ পারে না। এইভাবে এত ধৈর্য ধারণ করা কোনো ব্যক্তিত্বের আদর্শ ছিল না। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের ইব্রাহিম আসলামকে আল্লাহ কাছে আদর্শ, ওয়াত্তাবা সেই ইব্রাহিমের ইত্তেবা করতে হবে, কার ইত্তেবা এই কারণ তৌহিদের নেই, কিসের নেই, শুনে তোমার আসলো অনেক রকম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যদি যদি এটা রাষ্ট্রীয় ক্ষমতা হতো, তখন তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্ব লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি ক্ষমতার, রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্ব লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম একা তাওহীদ নিয়ে এই এটা দাওয়াতি কাজ শুরু করছে, আর সেই সময় সবচেয়ে বড় সারা বিশ্বের মধ্যে ক্ষমতাবান নমরুদ ছিল, কে ছিল? তো রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে ছিল? নমরুদের হাতে ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তো না থাকা সত্ত্বেও তখন সে এই তৌহিদের দাওয়াত সরকারের কাছে দেয়। কার কাছে দেয়? সরকারের কাছে। এই রাষ্ট্রীয় ক্ষমতা এবং পুরা জনগণ, এই যে গণতন্ত্র যাকে কয়, গণতন্ত্র মুশরিকি কারবার সব মিল্লা রসুলের বিরোধিতা করে, এই ইব্রাহিম আসলে কী করে বিরোধিতা বিরোধিতা করে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যদি মেইন হইতো তাহলে আল্লাহ তাআলা ওই সময় ইচ্ছা করলে ইব্রাহিমের ইয়ে নমরুদের রাষ্ট্রীয় ক্ষমতা শেষ করে সেই জায়গার মধ্যে ইব্রাহিম সাহেব বসাই দিতে কামাই যেত, কিন্তু বসাইছে? যদি এটা আমরা যেটা মনে করতেছি যে দিন অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, তাহলে তো ঘটনা ঘটত এটা যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলুল্লাহ, তাহলে উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে কিনা, তাহলে আল্লাহ তাআলা ওনাকে বসাই দিতেন। নমরুদের রাষ্ট্রীয় ক্ষমতা তো পরে 400 বছর পরে তো পরে আল্লাহ খতম করছে, কিন্তু ইব্রাহিম আসলাম তো খতম হচ্ছে না। ইব্রাহিম আসলাম ওইখান থেকে হিজরত করে ফিলিস্তিনে আসছে, মিশরে আসছে, মিশরে আসা ফিলিস্তিনে আসছে, ফিলিস্তিনে আসা আল্লাহ ওনাকে 83 বছর বয়সে ইসমাইল ইসলামের এক সন্তান দিলেন, এরপরে আবার 100 বছরের সময় যখন বয়সে তখন ইসহাক দিলেন, কী দিলেন? ইসহাক। ইব্রাহিম দোয়া কবুল হইল, আল্লাহ ওনাকে ক্ষমতা দেয় না রাষ্ট্রীয়, কিন্তু ওনার সন্তানদের মধ্যে অনেকে দিয়ে দিচ্ছে, ওনার অনেক সন্তানদেরকে আল্লাহ তারা কী করছে, তাহলে ওনার সন্তানের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাইছে, এক নম্বর হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদুর লাস্টে পাইছে। এর আগে কে পাইছে? এর আগে পাইছে দাউদ আলাইহিস সালাম, কে পাইছে? এরপর পাইছে সুলাইমান আলাইহিস সালাম, এরপর আরও অনেক আসছে। তো এগুলা দিছে আল্লাহ, কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যদি জরুরি থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দিতেন, কারণ ইব্রাহিমের সাথে সরকারের সাথে কি লাগছে? দ্বন্দ্ব লাগছে, এবং উনি ওই সরকার বাদ দিয়ে ওই জায়গায় হিজরত করছে, এই জন্য নিজের বাপ দাদার ভিটা জমি সব কিছু কী করছেন? হিজরত করছেন। তাহলে হিজরতটা জরুরি, রাষ্ট্রীয় ক্ষমতা জরুরি। যদি রাষ্ট্রীয় ক্ষমতা জরুরি তাহলে হিজরত না করে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য বর্তমান বিশ্বে যে বলা হয় যে প্রচলিত সরকারকে উৎখাত করে সৎ নেতৃত্ব কায়েম করা, উৎখাত করে সেখানে সৎ নেতৃত্ব কায়েম করা, এটা বিরোধী কাজ, এটা লড়াইয়ের কাজ, দ্বন্দ্বের কাজ, খুনাখুনির কাজ, মারামারি, কাটাকাটি, এটা না রাসূল সাল্লাম করেছেন, না ইব্রাহিম, না কোনো নবী করেছেন। প্রচলিত যে যে নাকি প্রতিষ্ঠিত যে সরকার আছে রাষ্ট্রীয় ক্ষমতা, সেটাকে উৎখাত করে, যেহেতু এটা অসৎ সেটাকে উৎখাত করে, এবং সেখানে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার যে আন্দোলন সংগ্রাম, এটা হলো বর্তমান যুগের মানুষের বুঝ থিওরিটি থিওরিটি, কিন্তু এটা ইসলামের নাই, কোনো নবী রাসূলের যুগে অসৎ প্রমাণ দেখাইতে হবে, মুখে গুলি তুই মুখে আমি যোগ দিয়ে বুঝলাম যে না এটা আছে, এটা কোথায় আছে দেখাও, কোন নবীর ইতিহাসে দেখাও যে কোন নবী পরিচিত সরকারের উৎখাত করে, নবীর দেশে তো আল্লাহ আছে, আছে না? তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিল, ওই সময় তো ফেরাউন হইল, প্রতিষ্ঠিত ক্ষমতা ছিল, প্রতিষ্ঠিত ক্ষমতা, সেখানে মুসা আলাইহিস সালাম পুরা বনী ইসরায়েল এক মিশর ছাইড়া যেতে গেছে, কিন্তু ক্ষমতা ক্ষমতাকে মানে ক্ষমতা উৎখাত করে ক্ষমতা দখল করার কোনো পরিকল্পনা একবারই ছিল না। মুসা আলাইহিস সালামরে হারুন আলাইহিস সালামরে আল্লাহ তাআলা আরো কইছে যাও যাও ওই সরকারের গিয়া সুন্দর করে কথা কইলো, নরম কইরা, আন্দোলনের কোনো নামই নাই, আন্দোলন সংগ্রামের আবার উৎখাত করা দখল করা এই ধরনের কোনো একটা চিহ্ন যার্রা পরিমাণ আলামতি নাই, বরং আল্লাহ কইতেছে আল্লাহ তারা পুরা পাওয়ার, আল্লাহ তারা এত ক্ষমতা দিছে, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়েছে, কী দিছে? এই লাঠি দিয়েই উনি ক্ষমতা দখল করতে পারতে ইচ্ছা করলেন, মুসলমান লাঠি দিয়ে ফেরাউন খায় ফেরাউনরে খাইয়ে নিলে সৈন্যরে খাইয়ে নিলে উনি বসতে পারতো না,
কিন্তু আল্লাহ কইছে যে ফেরাউনের কাছে যাও, নরম কইরা সুন্দর কইরা বিনয়ের সাথে তাকে কী করবা দাওয়াত দিবা, হয়তো সে কী করতে পারে গ্রহণ, এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরে সে উল্টা কী করছে, মুসারে কত কষ্ট দিয়েছে, ফোন ইসরায়েলে কত কষ্ট দিয়ে কতবার কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট, অবশেষে মুসা আসলাম গিয়ে ফেরাউনের এইটা রিকোয়েস্ট করছে যে ভাই ফেরাউনের কাছে গিয়ে কেছে যে আমি এবং মন ইসরায়েল আমরা যাই গিয়ে আমাদেরকে যাইতে দাও, ক্ষমতা তো নাই আগের থেকে, বরং আমরা তোমার কোনো ধরনের বিরুদ্ধেও করুন না কিছু না, অন্তত আমরা তোমার হিজরত করি, তাহলে হিজরতটা জরুরি, হিজরতটা কি এই দিনকে হেফাজত করার জন্য, দিনকে কায়েম করার জন্য হিজরত জরুরি, হিজরত না হলে দিন কায়েম হইতেই না। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কা 13 বছর এই নবুয়তের জিন্দিগিতে প্রথম হাবাসায় দুই গ্রুপের হিজরতের আদেশ করেন, এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আবার হিজরতের আদেশ করেন, এরপরে রসুল স্বয়ং নিজেও হিজরত করেন, হিজরতের পরে গিয়ে দিন কায়েমের রাস্তা করেন। তাহলে এই সুন্নত আমাদের অবলম্বন করতে হবে, আপনি উৎখাত করে করবেন না জিন্দিগিতে পারবেন না, সরাইয়া আন্দোলন করে সংগ্রাম করে উৎখাত করে কোনো দিন, আর এই উৎখাত করার জন্য যে আপনি একটা পার্টি তৈরি করবেন পুরাটা পার্টি আপনি দায়ী থাকবেন কেমন, এই পার্টির কারণে ফেতনা ফাঁসা দেবে আপনিও মরবেন সবাই কি করবেন মারা যাবেন, এই হুকুম আল্লাহ তারা দেন না, আপনি দিন কায়ে আপনি তৌহিদ কায়েম করেন, সবাই দাওয়াত দিতে থাকেন, কেউ আপনি কিছু করবেন না, যখন নাকি অন্তরের ভিতরে দিন প্রতিষ্ঠা হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেবেন, ক্ষমতা কে দিবেন আল্লাহ দিবেন, আল্লাহ ওয়াদা করছে, কিন্তু আমাদের উপরে দায়িত্ব দিচ্ছে তৌহিদ কায়েম করা, কি কায়েম করা, এটা ব্যক্তিগত পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, আন্তর্জাতিক পর্যায়ে হোক, এটা প্রত্যেকের উপর ফরজায়, প্রত্যেকের উপর কি ফরজায়, এটা যে করবে না তার আমল তার চরিত্র তার সমস্ত ইবাদত সব বরবাদ, সব কি বুঝতে, তাহলে এখন দিন কায়েম করার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, এই চিন্তাধারাটা ইসলামে নাই, দিন কায়েম করার অর্থ হচ্ছে আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর তৌহিদকে, তৌহিদকে প্রতিষ্ঠা করার ধারাবাহিক নিয়ম হচ্ছে বলেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে সূরা তাহরিম এর 4 নম্বর আয়াতে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, কু আনফুসাকুম, আগে নিজেরা বাঁচাও তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করো নিজের উপরে, ওয়া আহলিকুম, এরপর তোমার পরিবার, এরপর কি তোমার পরিবার, এরপর পরিবারে তুমি কায়েম করে দিবে, এরপর তুমি সামাজিকভাবে আস্তে আস্তে তুমি বাড়তে থাকো যত দূর যাইতে পারো, যত তোমার আল্লাহ তৌফিক দান, আগে নিজের উপরে দিন কায়েম করতে হবে, আমি দিনে নিজের উপরেই কায়েম করছি না আমি আরেকজনের উপরে কায়েম করবো, এটা কীভাবে হবে, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে শুধু দিন তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ করেন, কী কাজ করেন, সমস্ত নবীরা বলে ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সমস্ত নবীরা কোরআনে আছে সব করে দেখেন, হে আমার জাতিরা একমাত্র আল্লাহর আনুগত্য করো দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ দাসত্ব করো, এটা তৌহিদ, আর এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই জিনিসটা বুঝতে পারে, এই জিনিসটা আমার ভিতরে একদম প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন রিসালাত মানা দিন ইসলামের সমস্ত শরীয়ত মানা একদম কি একদম সহজ, সেখানে আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা করতে পারবো, সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারবো, আন্তর্জাতিকভাবে জাতিগতভাবে সব বিষয় করা যাবে, তাহলে দিনের অর্থ বুঝলাম, একামতের দিন কোন দিন এটা বুঝলাম, এই দিনকে কায়েম করার পদ্ধতিটা আমরা বলব, আর এই দিন কায়েম করার হুকুমটা কি, তাহলে তৌহিদ, তৌহিদের দাওয়াত দেওয়া, তৌহিদ মানা, তৌহিদের উপর চলা, এটা ফরজায়, এটা কি ফরজায়, আর এটা যদি এটা হলো রুকুন ইসলামের, প্রথম রুকুন ইসলামের কি প্রথম রুকুন, এখন অনেকের ধারণা যে রাষ্ট্রীয় ক্ষমতা না পাইলে দিন কায়েম হইব না, রাষ্ট্রীয় ক্ষমতা তাহলে তো রুকুন হয়ে যায়, কী হয়ে যায়, এত জরুরি বিষয় যে অনেক অধিকাংশ আলেমরা
নিজের চিন্তাধারা বলতেছে রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম না দিন কায়েম, রাষ্ট্রীয় ক্ষমতা হইলে না দিন কায়েম হবে, তাহলে এই দিনটা কেন আলাদা রুকুনামিতে ফেলে নেয়? রুকুনামিতে কেন ফেলে নেয়? প্রমাণ দেখেন, প্রমাণ দেখেন। এক নম্বর দিন কি? দিন সেখানের ক্ষেত্রে বুখারী মুসলিমের সহি হাদিস, রসুল্লাহ সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে মদিনা বসেছিল, হঠাৎ করে একটা সুন্দর সুদর্শন এক যুবক মসজিদে ঢুকলো, যার কাপড়গুলো অনেক সাদা ছিল, চুলগুলা কুচকুচে কালো ছিল এবং সাজানো গুছানো ছিল। সে আয়সা সালাম দিয়ে হাঁটুতে হাঁটু বসে রসুল সাহেব বসলেন, বসে প্রশ্ন করলেন যে এ রসুল্লাহ ইসলাম কী বলেন? তো রসুল বললো ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে তৌহিদের, তাহলে প্রথম রূপ এই যে তৌহিদ কায়েম করা, আল্লাহ সাহেব সত্যিকার কোনো মাহবুদ রিসালাত এবং মোহাম্মদ রসুল সাহেব আল্লাহ বান্দার রয়েছে। এরপরে দ্বিতীয় রুকুন ওয়াকাম আসসালাত ওয়া ইতাউয যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হাজ্জুল ফরয, তেরো দিনের এইটা দিন, এই দিনের পাঁচটা রুকুন, কটা রুকুন? এরপরে বলছে যে মান ইমান, ইমান কি বলেন? তখন ইমানের মধ্যেও প্রথম ইমান বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আলা, ঠিক কি না? আমার বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি। তাহলে এখানে ছটা রকম, এখানে পাঁচটা রকম, এখানে ছটা রকম। তো পাঁচটা রকমের মধ্যেও দিন কায়েমের রাষ্ট্রীয় ক্ষমতার কথা আসে না, এখানে ছয়টা রকমের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার কথা আসে না। পাঁচটা কাজ যেটা বাহ্যিক, যেটা নাকি বাহ্যিক আপনাকে স্বীকারোক্তি দিব, আপনার প্রকাশ্যে স্বীকার করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর, এটা প্রকাশ্যে কইতে হবে। কাফের দেশ হোক মুসলমান দেশ হোক, আপনি একলা ঘরে সবাই ইমান আনতে হবে, মক্কার মধ্যে সবাই ইমান আনছে, এইভাবে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর, এই তৌহিদের স্বীকারোক্তি করতে হবে। তৌহিদ স্বীকারোক্তি করতো, এরপরে তোমাকে দ্বিতীয় কাজ হলো নামাজ পড়তে, নামাজ মক্কার মধ্যে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, কিন্তু নামাজ পড়ছে সবাই, সাহাবারা সবাই মিলে কী করছে? নামাজ চুপে চুপে পড়ছে। ওয়েলকাম আসসা, দরিদ্রের থেকে জাকাত নেওয়া হয়েছে, ওয়া ইতাজ ওয়া সাওমি রমাদান রোজাও রাখছে, ওয়া হাজ্জুল বাইত হজও করা হয়েছে, সব কাজগুলো করা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক করা হয়েছে কিনা? হ্যাঁ করা হয়েছে এটা, কিন্তু রাষ্ট্র তো কায়েম হয়েছে না, রাষ্ট্র কায়েম হয়েছে না, কিন্তু এগুলো তো রাষ্ট্র যদি জরুরি হইতো আগে রাষ্ট্র কায়েম করে পরে করতে, কিন্তু রাষ্ট্র কায়েম হয়েছে না, এখন এগুলো শুরু করতে হয়েছে, কী করতেছে? কিন্তু অন্তরের তৌহিদ প্রতিষ্ঠার জন্য, তৌহিদ প্রতিষ্ঠা। তাহলে এখানে রাষ্ট্রীয় ক্ষমতা যদি জরুরি হইতো তাহলে এখানে এই রুকুনটা থাকতো, এটা কী থাকতো? দিনের দল দিন যে এই রাষ্ট্রীয় ক্ষমতা না, এটা আমি বলতেছি। এরপরে রসুল জিবরাইল সাল্লাম যে লোকটা বলছে সাদাকতা, আপনি সত্য বলেছেন, সবাই আসলে যে লোকটা প্রশ্ন করতেছে আবার বলছে সত্য বলছে, এই যে জানে সর্বশেষে গিয়ে বলছে যে মাল এহসান, এহসান কি? তুমি এমনভাবে তৌহিদ রে মানবে আল্লাহ, আল্লাহর তৌহিদকে এমনভাবে উপলব্ধি করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর এইভাবে যদি তৌহিদ তোমার অন্তরে প্রতিষ্ঠিত না হয় তো দ্বিতীয় পর্যায়ে আসে, তাহলে অন্তত তোমার মধ্যে এই ধারণা থাকতে হবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, এটাও তৌহিদ। লাস্ট পর্যায়ে এটা কি? এক কেননা তারপরে আর কোনো সীমানা নেই। এই এই তৌহিদ কায়েমকারী এই এতটুকু বিশ্বাস করলে আপনি মুত্তাকির, মুত্তাকির যেমন আল্লাহ তার নাম প্রস্তুত করছেন, তাদের জন্য আপনি যখন এহসানের পর্যায়ে যাবেন আপনি মুত্তাকি, আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত। এখন ১৩ বছরের মধ্যে যারা নাকি মারা গেছে মক্কার মধ্যে শহীদ হয়েছে না, সর্বপ্রথম শহীদ হয়েছে গেছে সুমাইয়া, সেই সময় ইসলাম কায়েম হয়েছিল, ব্যক্তিগতভাবে একটা তৌহিদ করে বিশ্বাস করে তো মহিলা জান্নাতে গেছে, কোথায় গেছে? অনেক মানুষ এই সময় মরছে জান্নাতে গেছে, রাষ্ট্র কায়েমের আগে কত মোমেনরা মরছে, মরছে না? তারা তো দিন কায়েম হয়ে যতটুকু তাদের ক্ষমতা রয়েছে যতটুকু তার দিন কায়েম করছে বিশ্বাস যতটুকু আনছে মারা গেছে জান্নাতেও চলে গেছে, তাহলে এটা প্রমাণ। এখন এই তিনটা বিষয়ে ইমান ইসলাম ইমান এহসান এই তিনটা বিষয় বইলে আরও কেমন আলামত কিছু বলার পর এই লোকটা চলে যায় মজলিস থেকে উঠে চলে যায়। তখন রসুল প্রশ্ন করে ওমরকে, হে ওমর এই যে লোকটা আগন্তুক আসছিল এই লোকটাকে চিনো? তখন সে বলছে যে আল্লাহ আর রাসূল হু আলাম, বুখারী মুসলিম হাদিস যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানো জানে। তখন বলছে হাযা জিবরীলু আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, ধ্যান দিন দিন কি জিনিস? হাযা জিবরীলু, এই জিবরীল আতাকুম আসছিল
তোমাদের কাছে ইউআল্লিমুকুম দীনুকুম, তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য আসলে দিন ক্রিয়া রহন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা পাওয়া গেলেন যে দিন অর্থ ইসলাম, ইমান, আহসান, ইবাদত, বন্দেগী। তাহলে ইমান আছে, তাহলে কী আছে ইমান? ইমানের আরও ডিটেলসে জান, তখন ডিটেলসে গেলে বলা হবে যে ইমান সহি আছে যে ইমান আর ইমান উদ্ভিদাও ওসাবনা সবা, আর ইমান উদ্ভিদাও ওসাবনা সবা আল্লাহা কাউলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের 73টা শাখা, কয়টা শাখা? সবচেয়ে উচ্চ যেটা হলো তৌহিদ, দেখি আসল তৌহিদ কায়েম করতে হবে। এরপরে এটার ভিতরে অনেক আমল আছে, কী আছে? 73 প্রকারের আমল আছে, সবচেয়ে বড়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে নিয়মটাকে রাস্তা দিয়া যে একটা কষ্টদায়ক জিনিস আমরা সাফ করবো, এটাও ইমানের, এটাও ইবাদত, এটাও কি? এটাও তৌহিদের অংশ, এটাও তৌহিদের অংশ, এটাও ইমানের অংশ, এটাও দিনের অংশ, এটাও কি? এখন এই যে রাস্তা দিয়ে পথ কাঁটাটা সরানো আর লা ইলাহা ইল্লাল্লাহ কি এক সমান? লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে আপনার কাছে, এই রাস্তা দিয়ে কাঁটা সরালে কোনো ফায়দা হইব? ফায়দা হইব? লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার কাছে না থাকে, নামাজ পড়লে ফায়দা হইব? লা ইলাহা ইল্লাল্লাহ আসল দিন, এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে। এই এটা থাকলে নামাজ থেকে লিয়ে সব কিছু আপনার দিনের জিনিস, আর এই দিন না থাকলে বাকি সবগুলোই একটাও দিন না গ্রহণযোগ্য। তাহলে এখানে দিন, এখানে দিয়ে এটা আমরা কোরআন দিয়ে দলিল দিলাম দিনের অর্থ, হাদিস দিয়েও। তাহলে এই কোরআন হাদিসে খুঁজে দেখেন কোথাও রাষ্ট্রীয় ক্ষমতার কথা আছে কিনা। দিন অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা না, দিনের অর্থ অনেক কোরআনে আসতে অনেকখানে আইন কানুন বলা হয়, এটা একটা শাখা। দিন অর্থ আদেশ করা, দিন অর্থ ইবাদত করা, দিন অর্থ মূল অর্থ তৌহিদ। মূল অর্থ কি? এখন আমরা একটা লোককে বললে এই লোকটা খুব দিনদার, এই লোকটা কি দিনদার? ওখানে আপনাকে আপনার আপনি আমাদের যে ফর্মুলা হয় তাহলে আমি দিঘা বুঝে রাজনীতি করে কিনা, রাজনীতি করে না তাহলে তো হ্যাঁ দিনদার না, মানা করতে পারবে। কিন্তু এখানে এটা অর্থ এটা নাই যে আপনি মনে করেন রাজনীতি নাই ইসলামে। আমি যদি প্রশ্ন করেন যে ইসলামের রাজনীতি আছে না নাই, অবশ্যই আছে রাজনীতি, অবশ্যই। কিন্তু রাজনীতির অর্থ কি এটা বুঝতেই হবে। আপনার যে কোনো রাজনীতি যেটা কইলে কই নেবেন, রাজনীতি রাজনীতি অর্থ কি? অনেক অর্থ আছে রাজনীতি। এক নম্বর অর্থ হচ্ছে একটা যে দুনিয়ার রাজনীতি, বর্তমান প্রচলিত রাজনীতি যেটা আছে, এটা হচ্ছে পৃথিবীতে দুনিয়াতে দুনিয়াবী ক্ষেত্রে দুনিয়াবী পর্যায়ে আপনার প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়ার কলা কৌশল জানা, এটা দুনিয়ার প্রচলিত রাজনীতি। যারা রাজনীতি করে কানে করে রাজনীতি করে, আমি পদ নেবো, টাকা পয়সা নেবো, প্রতিপত্তি নেবো, আমি প্রতিষ্ঠিত হবো, আমি আলাদা আদেশ করুম, নিষেধ করুম, টাকা পয়সা কামামো, মারো, জুলুম করুম, অত্যাচার করুম, এটা দুনিয়ার রাজনীতি। এটা কি দুনিয়ার রাজনীতি? ইসলামের রাজনীতি অবশ্যই আছে। ইসলামের রাজনীতিতে প্রথম ফর্মুলা আপনি তৌহিদ কায়েম করতে হবে, কী করতে হবে? তৌহিদ জানতে হবে। এরপরে ইমান যে 73টা শাখা, এই ব্যাপারে আপনি পারদর্শী হইতে হইব, কি হইতে হইব? পারদর্শী হইতে হইব। আপনি রাজনীতি করেন, আপনি আপনি আমার রাজা গেলেন, আপনি যুদ্ধ করতে জানেন না, তো আপনি কী রাজনীতি করেন? রাষ্ট্রীয় ক্ষমতা যারা ইসলামে আসছে সবাই যোদ্ধা ছিল, এক একজন বীর সেনা। দাউদ আলাইসালাম আল্লাহ তার কাছে ওয়াকাতালা দাউদ জালুত ওয়াতাহুল্লাহুল হক, এখানে রাজতন্ত্র আছে ইসলামে, গণতন্ত্র নাই, আর খিলাফত আছে ইসলামে, দুইটা জিনিস আছে, রাজতন্ত্র আর কি খিলাফ। এখানে আল্লাহ তালা পবিত্র কোরআন আছে যে ওয়াকাতালা দাউদ, দাউদে কী করলো? সেখানকার প্রতিষ্ঠিত যে বাদশাহী ছিল কুফরি বাদশাহী, তাকে কত করছে, তাকে কী করছে? জালুদ, তালুদ বাদশাহ ছিল জালুদ, তালুদ ছিল মুসলমান, তালুদের পরে জালুদ ক্ষমতা আনছে, কেন এসে জালুদ? এই তালুদ বাদশাহ ছিল জালুদের লড়াইছে, এই লড়াইয়ের মধ্যে দাউদ আলাইসালাম কী করছে? জালুদের কী করছে? হত্যা করছে। যখন হত্যা করছে তখন আল্লাহ তালা তাকে বাদশাহ দিয়েছে, কাকে? দাউদ আলাইহিস যুদ্ধ ছিল। বর্তমান যুগে আপনি যদি রাজনীতি করতে চান ইসলামের রাজনীতি, তাহলে এক নম্বর আপনাকে কোরআন হাদিসের পুরাপুরি জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের কী থাকতে হবে? পুরা কোরআনের হাফেজ হতে হবে, হাদিসের হাফেজ হতে হবে, কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হবে, উসুলুল দিন জানতে হবে, সব কিছু জানতে হবে। এরপরে আপনি একজন নেক সৎ সৎ
ব্যক্তি বা আমল থাকতে হবে। তারপরে বর্তমান যুগের যুগোপযোগী সকল টেকনোলজির এলেম থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে, এলেম থাকতে হবে। তারপরে আপনাকে থাকতে হবে রাষ্ট্র পরিচালনার কলা কৌশল, এরপর যুদ্ধের কলা কৌশল জানতে হবে। যুদ্ধের কলা কৌশল না আপনি এই রাষ্ট্রপতি হওয়ার ইসলামের নিয়ম নাই, দায়িত্বশীল হওয়া নিয়ম আপনি প্র্যাকটিক্যাল দেখেন। এখন দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করে জয় হয়েছে, তাহলে বীর লড়াই করছে। সুলাইমান আলাইহিস সালাম নিজে যুদ্ধ করছে, হাদিস আছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা কইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। সুলাইমান সৈন্য অকর মানুষ সৈন্য, জিন সৈন্য, পাখি সৈন্য, জীব জানোয়ার সৈন্য, এটি নিয়ে উনি যুদ্ধ করছে। আর যুদ্ধ করলে কি সুলাইমান আলাইহিস সালাম পিছনে থাকতেন না সামনে থাকতেন? হন্ত বর্তমান নেতারা থাকে কোথায়, ঘরে বয়ে থাকে, আর ফাড়ায় কারো মিসকিন মানুষের ভারে হারা গেম হয়, আর নিজের তো কোনো খবর নেই। এগুলো হলো পৃথিবীর বাতেল রাজতন্ত্র, রাজনীতি যেটা ইসলামে নাই। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বীর যোদ্ধা ছিলেন, সাহসী ছিলেন, যুদ্ধের কলা কৌশল উনি জানতেন। শুধু কলা কৌশল না, পারদর্শী ছিলেন। কি ছিলেন? তো রসুল্লাহ সাল্লাল্লাহু যুদ্ধের মধ্যে সামনে থাকতেন, কোথায় থাকতেন? সামনে থাকতেন। একবার মদিনার মধ্যে হঠাৎ করে একটা বিকট শব্দ হইলো মদিনার মধ্যে, সমস্ত মদিনার মধ্যে বিকট শব্দ, এমন আতঙ্ক হয়ে গেলো সমস্ত মদিনার মানুষ রাস্তায় বেরিয়ে গেছে দরে। বাইরে দেখে সবাই আগে রসুল, রসুল আশা করতেছে ভয় করে না, কোনো চিন্তা নাই, সবাই উনি সান্ত্বনা দিতেছে। সবাই আগে কে বেরিয়েছে? আর এখন বর্তমান যুগের রাজনীতির একটা নেতৃত্ব সবাই আগে বেরিয়ে দেখবে যে আগেই গাত্তার ভিতরে ঢুকে আছে, কোথায় ঢুকছে আর মরতেছে তারা। এই রাজনীতি স্বল্প নাকি ইসলামের রাজনীতি আছে? ইসলামের রাজনীতি বড় করবার দুনিয়ার রাজনীতি, তোমাদের রাজনীতি নাই, রাজনীতি ইসলামের নাই। ইসলামের রাজনীতি অবশ্যই আছে, কিন্তু ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতিতে দুনিয়া ও আখিরাতে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া, বিজয় অর্জন করা। দুনিয়ার মধ্যে আপনি পারিবারিক ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করবেন, আল্লাহর আদেশ নিষেধ প্রতিষ্ঠা করবেন, সামাজিক ক্ষেত্রে জাতীয়গত আন্তর্জাতিকভাবে আপনি সব কলা কৌশল জানবেন, এটার জন্য চেষ্টা করবেন সবাই। এরপরে যদি আপনি যদি এই রাজনীতি করেন, পরে আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে। কী কী দিব? আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে। এই কথাটা আল্লাহ কইছে, আমি আবার কইতেছি না, মনে করেন যে আমি কইতেছি। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে আল্লাহ নিষেধ করছেন, রসুল সামাল নিতে নিষেধ করছেন। রসুল সামাল রাষ্ট্রীয় ক্ষমতা যদি নেওয়ার জন্য কেউ চায় বা চেষ্টা করে বা এটার জন্য সে লোভ লালসা থাকে, তো তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া বা পদ প্রার্থী এটা হারাম। দলিল শুনে রাখা, এখন বর্তমান যুগে যে নির্বাচন হইতেছে বা রাষ্ট্রীয় ক্ষমতা, এর মধ্যে প্রতিদ্বন্দ্বী আছে, সে চাইতেছে, অ্যাপ্লিকেশন করছে, আমার এই দল, আমার এই লোক, আমি ক্ষমতা চাই। তারপরে প্রত্যেক দল মানুষের কাছে কাছে গিয়ে চাচ্ছে, পাচ্ছি কি না, আমার এই আলামত কী আলামত, এটা কী কর, সবাই একটা গুটের একটা আলামত, নির্বাচন একটা আলামত থাকে না, এটা কী বলে, কেউ পাখা মার্কা, কেউ মার্কা মার্কা না কী করে, মার্কা ঠিক করে, এক একজনে এক একটা মার্কা ঠিক করে, কেউ তলোয়ার, কেউ দাড়ি ভাল্লা, কেউ পাখা, কেউ কত কিছু হাতি ঘোড়া, কত কিছু একটা একটা বানায় পরে কে এই এই মার্কা আমার দিয়ে আনবে, আমি ক্ষমতা পাইলে তোর ক্ষমতা চাইতেছে, কী চাইতেছে, ক্ষমতা চাইতেছে, আবার ক্ষমতার জন্য মিথ্যা বাধা করতেছে। আর যারা ক্ষমতা মেয়েদের ভোট দিব, হেরাও কিন্তু আবার লানত ফাইতেছে, কিন্তু হেরার অনেক ডেঞ্জার আছে, হেরা কিন্তু কিল্লেগা ভোটটা দিতেছে, এটা উদ্দেশ্য আল্লাহ জানে। উদ্দেশ্য যদি গণ্ডগোল হয় তাহলে আল্লাহ তারা তাকে পবিত্রও করবেন না, আল্লাহ তারা কথাও বলবেন না, জাহান্নাম দেব না, প্রমাণ দেব না। তাহলে এখন শুনুন হাদিসটা, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বাল দাখালতু আলা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া রাজুলানি মিন বানি আম্মি فقال احدهما يا رسول الله امرنا على بعض ما ولاك الله عز وجل وقال اخر مثل ذلك فقال انا والله لا نولي هذا الامر احدا ساله او احدا احرص عليه رواه البخاري ومسلم انا ابي موسى الاشعري رضي الله عنه بقول سيدي امي رسول الله دار بار اسلام امر امر ساسا ساسا গোষ্ঠী দুটো লোক দুজন লোক পরিচিত দরবারে ঢুকছে ঢুকে বুঝতেছে যে ইয়া রাসূলুল্লাহ একজনে কইছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যা আমাদের ক্ষমতা দিছে এই ক্ষমতার থেকে আমারও ক্ষমতা কিছু দেন, একটা গভর্নর বানান বা আমার আমির বানাই দেন কোনো এলাকায়, আপনাকে যে রাষ্ট্রীয় ক্ষমতা দিছে আল্লাহ
এই ক্ষমতার ভাগা ভাগা ভাগায় আমারাও কিছু কি দেন, অংশ মানে মন্ত্রী হওয়া বা কোনো এলাকার গভর্নর হওয়া বা কোনো এলাকার মিনিস্টার হওয়া, এগুলা হ্যাঁ চাইতেছেন। এই কথা যখন বলছে যে হ্যাঁ যা আরেকটা ভাই হ্যাঁ কিছু আমারও দিবেন, দুইজনে তলব করছে, কয়জনে একজনে প্রথম কিছু হ্যাঁ দেখাতে যায় বা তার না হ্যাঁ মিশ্রে যাবে, তখন রসুলের সামনে উত্তর শোনেন, রসুল কসম খায় কেটেছে ইন্না ওয়াল্লাহ আল্লাহর কসম, আল্লাহর কসম যে ব্যক্তি এই ক্ষমতা চাইবে, ক্ষমতা কি করবে চাবে, রাষ্ট্রীয় ক্ষমতা চাবে অথবা এটার জন্য লোভ লালসা করবে, চাবে অথবা কি ক্ষমতার লোভ লালসা চাবে, একদম চাইছে না কিন্তু লোভ লালসা আছে, আমাদের আমরা আলামতে বুঝি যে আমাদের লোভ লালসা আছে কথাবার্তা দিলে কিন্তু একরকম। তো রসুল দুইটা জিনিস বলছে যা যে চায় অথবা যার মধ্যে এটা পাওয়ার, তাহলে রাজনীতি যারা করে বর্তমান যুগে যারা ইসলামিক অনেক সংগঠন আছে তারা চাইতেছে, তারা কি করতেছে চেষ্টা করতেছে কিনা ক্ষমতার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যেই কাজটা আল্লাহ দিয়েছে এটা করে না, দাওয়াতি কাজ করেন, তাও কি আপনি যদি এখন আগের থেকে দাওয়াতি কাজ করতেন প্রথম থেকে সারা বাংলাদেশের মানুষ যদি সবাই যদি মুসলমান হয়ে যেত সবাই ইমানদার হইত মাশা আল্লাহ, তাহলে এখানে আপনার অসৎ নেতৃত্ব কোনো ধরনের চান্স পাইত, কোনো চান্স পাই না, আপনি লোককে তৈরি করছেন না, আপনার নেতৃত্ব যদি ক্ষমতা জোর করে ফানো আপনি ছাড়াইবেন কোথায়, নেতৃত্ব প্রয়োগ করে তো ক্ষেত্র লাগবে, তো ক্ষেত্র নাই সবাই গুন্ডা ফান্ডা যায় আপনি কেউ আপনার কথা শুনবো না আপনি ধ্বংস হয়ে যাবেন, তাহলে রসুল সাম কসম খায়া কোসে যারা আমাদের মধ্যে এই ক্ষমতা চাবে অথবা ক্ষমতা পাওয়ার জন্য আগ্রহ দেখাবে বা লোভ লালসা থাকবে তাকে আমরা কখনো দেব না, তার জন্য এটা জায়েজ না। এটা একটা হাদিস বুখারী মুসলিমের। দুই নম্বর হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাতি ওয়া সাতাকুনুন নাদামাতিন ইয়াউমাল কিয়ামাহ, বুখারী হাদিস, যে ভবিষ্যতে তোমরা এই ক্ষমতা নেওয়ার জন্য অনেক পারাপারি করবে কিন্তু এটা তোমাদের জন্য কি আমাদের দিন ক্ষতির জিনিস হয়ে যাবে, কি আমাদের দিন কি হবে ক্ষতির জিনিস, তো এখন পারাপারি করতেছে তখন কি হাদিস নাম্বার নাকি যেটা ওই ইমারাতের অধ্যায় বুখারির, বুখারিতে অধ্যায় যেটা ক্ষমতার অধ্যায় ওই অধ্যায় সব পাবে বুখারিতে মুসলিমের সব না ক্ষমতা ক্ষমতা বা খেলাফত নেওয়ার অধ্যায় যেটা কাম তাড়াহুড়া করে আসি এগুলা যোগাড় করতে পারেন তাড়াতাড়ি হাদিসগুলো। এখন আসেন কেউ যদি ভোট দেয় ভোট মানে ভোট যে বর্তমান যুগে যে পরিচিত এটা তো জায়েজ নেই, তারপরে সমর্থন করা মনে করেন সমর্থন আপনি একজনের সমর্থন করলেন বা হাসিলে বায়াত করলেন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য বায়াত করা হয়, যদি হাদিস শরীফ আসে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল কাল মান রাজুলুন বায়া ইমামান লা ইবাইল্লা লিদুনিয়া, যেই লোকটা নাকি একটা একজনকে বায়াত করে বা সমর্থন করে সে দুনিয়ার জন্য কিসের জন্য নিজের স্বার্থের জন্য, তো কি আমাদের আলাদা তার দিকে তাকাবেন না, তাকে তার সাথে কথাও বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য কঠিন শাস্তি, তার জন্য কি যারা ভোট দেয় জন্যই যায় সবাই যে কজন লোকে দেখা যায় যে হ্যাঁ দিন কায়েম করবো অধিকাংশ দেখা যায় আমার সুযোগ সুবিধা এই লোকটা দিলে আমি আমার সাথে খাতির আছে আমি সুযোগ সুবিধা পাবো, আমি আমার চাকরি পাইতে পারি বা ব্যবসা বাণিজ্য বা লাইসেন্স পাইতে পারি আমার অনেক ধরনের সুযোগ সুবিধা, আমি এই জন্য তাকে কী করে তাকে সমর্থন করে তাকে কী করে এই সমর্থনের জন্য এই ধরনের দুনিয়ার জন্য যে সমর্থন করবে কি আমাদের দিন আলাদা তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, এবং তার জন্য কী কঠিন শাস্তি আসবে, অনেক ডেঞ্জারাস ব্যাপার। আপনি কেন একজনের ভোট দিতেছেন বা সমর্থন এটা চিন্তা করতে পারবেন কী কারণ উদ্দেশ্যটা আপনি নিজে জানতে, ঠিক আছে। তাহলে আমরা কী জানলাম এতক্ষণ পর্যন্ত কী জানলাম, দিন কায়েমের দিনের অর্থ কায়েমের অর্থ, এখন আসেন বিধান দিন কায়েম করার হুকুমটা কি, দিন কায়েম করাটা তৌহিদ কায়েম করা যেটা বুঝলাম, আর এই তৌহিদ কায়েম করাটা ফরজ আইন, এখন আপনি আসেন রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামে আছে কি না, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া বা রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে এটা আমি থাকতে হবে কি না,
বা এটা সালাতে হবে, এটা আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পদ্ধতি কি? রাষ্ট্রীয় ক্ষমতা, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা সিস্টেমটা, রাজনীতিও ইসলামে আছে, রাষ্ট্রীয় ক্ষমতাও আছে, কিন্তু এটা মূল জিনিস না, এটা কি? আর রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম করা রাষ্ট্রীয়ভাবে, এটা আপনার নিয়ত থাকতে হবে যে এটা আল্লাহর হুকুম, অবশ্যই আপনি কায়েম করবেন, আল্লাহ যা হুকুম করছেন সব কিছু, সেখানে আল্লাহ কোরআন আই কোরআন অনুযায়ী বিচার ফেসলা হতে হবে, কোরআন অনুযায়ী সবাই শাস্তি শাস্তি যে দণ্ডবিধি সেটা হতে হবে, কোরআন অনুযায়ী সরকারি ভাবনে সবগুলা প্রয়োগ করবেন অবশ্যই যখন ক্ষমতা পাবেন, যখন তাহলে সময় আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে তখন আপনি কী করবেন? জীবনের সর্বক্ষেত্রে সরকারিভাবে ইসলামের বিধান প্রতিষ্ঠা করবেন। কিন্তু আপনি এখন আপনি ফজরের নামাজ যদি রাত্রে দুপুরবেলা করেন তাহলে বল, ফজরের নামাজ বলে ওখানে ফিরে যায়, ফজরের নামাজের টাইমে ভর্তি হবে ঠিক কি না? তাহলে এখানে আল্লাহ তাআলা সূরা নূরের আপনি রাষ্ট্রীয় ক্ষমতা আপনার দিন কায়েম করেন, আপনি যদি দিন কায়েম করেন জীবনের সর্বক্ষেত্রে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দিব, রাষ্ট্রের কে দিব? আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এই যে শুনে আপনি দেখাই দিই পবিত্র কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াত, সূরা নূরের 55 নম্বর, এটা ক্লিয়ার দেখা কত সুন্দর, যেই জিনিসটা আল্লাহ দায়িত্ব সে এটা আমরা দায়িত্ব নিয়েছি বারবারই করতেছি, আমাদেরকে যে দায়িত্ব দিচ্ছে সেটা আমরা ভুলে গেছি, সেটা আমরা করি না। এই দেখেন আল্লাহ কি বলতেছে সূরা নূরের 55 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ الله বলে কোরআন আপনারা কোরআন শরীফ নিয়ে আয়াত রাখুন, ব্যাখ্যা করেন, দেখেন আল্লাহ কাছে ওয়াদ, আল্লাহ আল্লাহর ওয়াদা কি কোনো মিথ্যা? আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা করতেছে তোমাদের, আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা সত্যিকার ভাবে তৌহিদকে গ্রহণ করছে প্রকৃত মুমিন হয়েছে, আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা প্রকৃত মুমিন হয়েছে, ওয়া আমিলুস সালিহাত এবং কি করছে সৎকর্ম করছে, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার দুইটা শর্ত, কয়টা শর্ত? তৌহিদকে সত্যিকারভাবে গ্রহণ করা আর রিসালাতকে সত্যিকারভাবে গ্রহণ করা, কারণ আমল সালে আপনার রিসালাত ছাড়া কবুল হবে, নবীর ইত্তেবা ছাড়া আমল সালে মাইয়্যাতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত বলছে যে রসুলের অনুসরণ করলো সে হইল আল্লাহ, আর আমল সালে করতে হইলে এটা আমল সালে কিনা এই জিনিসটাতে আপনি দেখতে হবে, এটার মধ্যে আটটা শর্ত আছে, কটা শর্ত? আটটা শর্ত, আমল সালে আপনি বুঝবেন কেমনে এটা আমল সালে, আল্লাহ কাছে এক নম্বর তুমি তৌহিদ মানতে হবে, দুই নম্বর কী করতে হবে আমল সালে, এই দুইটার কাজ যদি করো পৃথিবীতে যেই জাতি এই দুইটা শর্ত পূরণ করবে, এক নম্বর হচ্ছে ইমানের কাজ ইমানদার দিব, আমল করতে হইব, একটা দাওয়াত দিতে হইব, কিসের দাওয়াত? তৌহিদের দাওয়াত, কিসের দাওয়াত? তৌহিদ আমল সালে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হইবেন না। এখানে রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলছে, রাষ্ট্রীয় ক্ষমতা আন্ডারে আছে, এই চারটা কাজ যদি আপনি করেন তাহলে আপনি সফল কাম, আর চারটা কাজ যে কোনো একটা কাজ বাদ করলে সফল কাম, তাহলে সুর আসার করেন, এখানে মধ্যে ক্ষমতার কথা নেই, চারটা কাজ করে এখন এখানে আল্লাহ এখানে ডিটেলস করেছে ক্ষমতার ব্যাপারে কথাটা আসে পড়ছে ওই ইমানের অংশের মধ্যে, সে তোমরা যদি তৌহিদকে গ্রহণ করো সত্যিকারভাবে ওয়া আমিলুস সালিহাত, আর যদি তোমরা সৎকর্ম করো, সৎকর্মটা আপনি সৎকর্ম হইতে হবে, যদি সৎকর্ম হয় তাহলে হবে, বেদাত কর্ম হইলে কেন, সৎকর্ম হইলে এই আটটা জিনিস খেয়াল রাখবে, এক নম্বর হচ্ছে আপনি যেই কাজ করবেন এই কাজটা মধ্যে তৌহিদ থাকতে হবে, এই কাজটা মধ্যে কী থাকতে হবে? তৌহিদ নাই আপনি যত ভালো কাজ করেন, আপনি তৌহিদ জানেন না, শিরিক করতেছেন, আপনি এখন রাজনীতি করেন, আপনি রাষ্ট্র কায়েমের চেষ্টা করতেছেন, কী ফায়দা?
আপনি নামাজ পড়তেছেন, নামাজই কবুল করবেন না, তৌহিদ নাই। তাহলে এক নম্বর হচ্ছে কি, শর্ত আমলের মধ্যে তৌহিদ থাকতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে সুন্নত থাকতে হবে। কি থাকতে হবে? সুন্নত। কেন আমলে সালে কিছু, আমল সালেতে কিন্তু আটটা জিনিস থাকলে কি আমল সারে? এক নম্বর হচ্ছে আপনার আকিদার মধ্যে তৌহিদ থাকতে হবে। কি থাকতে হবে? এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত আমল সালে। দুই নম্বর, কিন্তু আমল সালেটা আমরা অনেকে বুঝি না, এই জন্য আমল সালে সত্যিকার আমল সালে হওয়ার জন্য আটটা জিনিস খেয়াল রাখতে হবে। কটা জিনিস? আমল সালে কেমন হবে? এক নম্বর ওই আমলের মধ্যে তৌহিদ থাকতে হবে। কি থাকতে হবে? দুই নম্বর ওই আমলের মধ্যে ঠিক থাকতে হবে, ইত্তেবা থাকতে হবে, রাসূলের সুন্নাহ থাকতে হবে। এই দুটো জিনিস প্রথম মনে রাখতে হবে। কটা জিনিস? দুইটা। তিন নম্বর হচ্ছে দলিল থাকতে হবে। কি থাকতে হবে? আপনি একটা কাজ করতেছেন, আপনি বুঝতেছেন বা আমি করতেছি, এটা তৌহিদও নাই, এখানে শূন্যত না, আবার দলিলও না। কি নাই? দলিল কোথার থেকে নিতে হবে? তিনটা জিনিস, কোরআন হাদিস সাহাবাদ আছে, কোরআন হাদিস সাহাবাদ। তাহলে তিন নম্বর দলিল থাকতে হবে। তিন নম্বর কি? চার নম্বর, এই কাজটা করতে হবে রসুলের পদ্ধতি অনুযায়ী, যেটার মধ্যে পদ্ধতি আছে। এই পদ্ধতির বাইরে যদি যান তাহলে গ্রহণযোগ্য হবে না। মানে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনি নিতে চান, রাষ্ট্রীয় ক্ষমতার পদ্ধতি কোনটা? রসুল্লাহ সাল্লামের যে পদ্ধতি, ওই পদ্ধতিটা আপনার কাজটা। এই পদ্ধতির বাইরে গেলে কখনো, মানে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চান, আপনি রাজনৈতিক দল গঠন করবেন, তবে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিলে রসুলের বাইরের পদ্ধতি। রসুল রাজনীতি কোনো দল মক্কাতেও গঠন করেন না, মদিনাতেও করেন না, তাহলে এটা রসুলের বাইরের পদ্ধতি। তাহলে রসুলের পদ্ধতি অনুযায়ী রসুল্লাহ সাল্লাম কীভাবে এই ক্ষমতাটা ক্ষমতায় পাইছেন, এই পদ্ধতি যেটা আছে পদ্ধতি হচ্ছে কি? সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহিদকে কায়েম করছেন। কী করছেন? আর তাওহিদের উপর প্রতিষ্ঠিত করছেন, এটার দাওয়াত দিয়েছেন 13 বছর পর্যন্ত। কত বছর? 13 বছর। সেটা বোঝা গেল যে আপনাকে লং টাইম, একটা লং টাইম এই তৌহিদ প্রতিষ্ঠিত করার জন্য একটা লং টাইমের চেষ্টা, সাধারণ দাওয়াতে কাজ করতে হবে। আর এমনি লুক তৈরি করতে হবে, পাক্কা মোমেন, এইটা করছে রসুল্লাহ সাল্লাম। তাহলে এক নম্বর তৌহিদ কায়েম করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে হিজরত করতে হবে। কী করতে হবে? হিজরত করতে হবে। এইটা কাজ, তৌহিদ কায়েম করতে হবে, হিজরত কায়েম, হিজরত করতে হবে। তাহলে আপনি পদ্ধতি, এই যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার জন্য এই পদ্ধতির বাইরে যদি যান তাহলে হবে না। এক নম্বর তৌহিদ থাকতে হবে, দুই নম্বর কি রসুলের সুন্নত, তিন নম্বর দলিল, চার নম্বর পদ্ধতি। চার নম্বর কি? তো পদ্ধতিতে আসে রাষ্ট্রীয় ক্ষমতা, পদ্ধতিতে দেখি আমরা কীভাবে পদ্ধতি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাইলে। এক নম্বর আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আমাকে কী করতে হবে? সুন্নত আমল সালে করতে হবে, কইরা আপনাকে এই দিনের জন্য হিজরত করতে হবে। কী করতে হবে? হিজরত করে এমন একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে আমাকে বসবাস করতে হবে, স্বাধীন ভূখণ্ড। ক নম্বর হলো? এটা তিন নম্বর আন্দাজ আছে। স্বাধীন ভূখণ্ডের মধ্যে গিয়ে আমরা সেই ভূখণ্ডের জনগণকে দাওয়াত দিয়া তাদের মধ্যে তৌহিদ প্রতিষ্ঠা করি। আর তাদের তৌহিদ প্রতিষ্ঠা করার পদ্ধতি হচ্ছে কোরআনের শিক্ষা চালু করা। কি করা? ঘরে ঘরে কোরআন শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইবেন কোরআনের শিক্ষা দিয়া। কোরআনের শিক্ষা উনি পুরো মদিনার জনগণের ঘরে ঘরে কোরআনের শিক্ষা কি করছেন? চালু করছে, সবাই মুসলমান আছে, সবাই তৌহিদকে গ্রহণ করছে। তাহলে একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে যেতে হবে, যেখানে আপনার কোনো বিপদ নাই। হিজরত এই কারণেই করছেন আপনি যে আপনি আপনার প্রচার দাওয়াতি কাজটা ফ্রি করতে পারবেন, স্বাধীনভাবে এমন একটা জায়গা যেতে হবে আপনার। তো ভূখণ্ড আপনাকে খেয়াল করতে হবে। আপনি গেলেন গা, আপনি এখন আমেরিকাতে গিয়ে ওয়াশিংটনে তৌহিদ কায়েম করবেন, ওই বোকাম। তো যেই এলাকার জনগণ দেখবেন যে এই এলাকার জনগণ আপনাকে কবুল করতেছে, আপনার দাওয়াতকে গ্রহণ করছে, সেখানে যান, সেখানে দিন শিকার। তো ওই জনগণের আবার একটা পার্সেন্টেজ আছে, ওই জনগণের এলাকার 40 ভাগের 3 ভাগ আপনার ফেভার আনতে হবে, 40 ভাগের 3 ভাগ। 2 ভাগ হলেও কাম করেন, 1 ভাগ হলেও কাম করেন। আমরা রসুল্লাহ সাল্লাম ধরুন সোহাইবরে পাঠান, তো মদিনার মধ্যে 5 ধরনের জনগণ ছিল। কয় ধরনের জনগণ? 1 নম্বর হচ্ছে কঠোর মুশরিক, সাধারণ মুশরিক। কঠোর মুশরিক, কঠোর মুশরিক মানে এরা একটা মানে শিরিক ছাড়া কিছু বুঝে না, আর অন্য অন্য একটা ধ্বংস করে দেবে, এগুলো কঠোর মুশরিক। আর একজন মুশরিক আছে না, বিরোধিতা করে, নিজেরটাও করে, করলে করলো না করলো না, আরেকজনের বিরোধিতাও করে। তো এই ধরনের দুইটা ধরনের জনগণ নর্মাল। আর আউস এবং খাজরাজ, এই দুই গোষ্ঠী ছিল, আউস এবং
আউস এবং খাজরাজ কি করছে, সবাই মুসলমান হয়ে গেছে। এই দুইজন ওখানে মদিনার বেশি সংখ্যা ছিল, তারা এরা সবাই কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই সবাই মুসলমান হওয়ার কারণে এই যে নর্মাল যে মুশরিক যদি এসেছিল এটিও মুসলমান গেছে। তো তিন জনগণে কি হয়ে গেছে, তিন গোষ্ঠী মুসলমান হয়ে গেছে, যেটি কঠোর এগিয়ে দূরে দূরে রয়েছে। চার নম্বর জনগণ হচ্ছে মুনাফেকের জনগণ। মুনাফেক কি এগুলো সুবিধাবাদ চিন্তা করে, সুবিধাবাদ এরা চিন্তা করা যায়, দেখা যাক কোন কোন দিকে রাস্তা যায়। যদি দেখি যে মুসলমানের বেশি ভারতের মুসলমান হয়ে যাও মুসলমান পক্ষে, আর যদি দেখি যে কাফের তো ওই দিকে কি এদের সংখ্যা অনেক কম, এদের সংখ্যা কি ছিল কিন্তু এদেরকে বেশি ক্ষতি হয়েছে, এদেরকে দিয়ে এদেরকে দিয়ে বেশি ক্ষতি হয়েছে। তেলে চার নম্বর চারটা গোষ্ঠী, পাঁচ নম্বর গোষ্ঠীর ইহুদি, এরা আবার তিন ভাগে বিভক্ত। ইহুদি গোষ্ঠীর মধ্যে মধ্যে পাঁচ তিন ভাগে ছিল, তিনটা গোষ্ঠী ছিল, বানি কুরাইজা, বানি কাইনুকা, বানি নাজির। বানি কুরাইজা, বানি কাইনুকা, বানি নাজির, এটি আহলে কিতাব, এটি জানে তৌহিদ, জানে সব জানে, কিন্তু এটি ধর্ম বিকৃতি করে রয়েছে। এটির মধ্যে হিংসা বেশি, অহংকার বেশি, দুনিয়ার লালস লুবলালসা কি বেশি। এরা দেখলো যে মদিনার ব্যবসা বাণিজ্য আমাদের হাতে, স্বর্ণের মার্কেট আমাদের হাতে, অস্ত্রের মার্কেট আমাদের হাতে, তারপরে কাফেররা যে কঠোর, হেরাও আমাদের পক্ষে আছে, মুনাফেকরা তো আছে। তো কাজেই হেরা মনে করছে যে হেরাই জয়যুক্ত হবে, হেরাই হেরা হারাই মেনা হবে, হেরা কী করে হবে। কিন্তু তুলনামূলকভাবে এদের সংখ্যা অনেক নগণ্য ছিল, কি ছোটো ছোটো তিনটা কবিরা বনি করাইলা, তারা মদিনার বনি কাই নৌকা ছিল, এই যে শিখ মদিনার যে শিখ যে আছে না, শিখ এলাকার মধ্যে তারা ছিল, আর বনি করাইদা ছিল, এই যে কোরবান রোড আছে না, কোরবান তারিক কুবা কোরবান তারিক এদিকে এখানে ছিল, আর বনি কাই নৌকা, বনি নদীর, বনি নদী ছিল, আর বনি করাইদা ছিল আক্কর, ওই যে এখন যে মার্কেট হয়েছে অনেক বড় মার্কেট হয়েছে আলিয়া মোল, এখানে তো এদের কিল্লা আছে, অনেক কিল্লা টিল্লা এদের কিল্লা আছে, ওখানে আছে। তখন রসুল একদম যখন মদিনাতে আসলেন হিজরত কইরা, তাও আল্লাহ আদেশে আসলেন, তো এই হিজরত করার আগ পর্যন্ত কিন্তু রসুল সাম কোনো আন্দোলন কোনো সংগ্রাম কিছু করতে, মারামারি বিরুদ্ধে কোনো কিছু করে না, মায়ের খেয়েছে মুসলমান, মায়ের খেয়ে হিজরত করে মদিনা। মদিনা যখন আসলেন, মদিনা যেহেতু আসার আগেই এই স্বাধীন ভূখণ্ডের জনগণের চার ভাগের তিন ভাগ অংশই কি সবাই সবাই উপরে তৌহিদ কায়েম করা হয়েছে, সবাই উপরে কী হয়েছে তৌহিদ কায়েম হয়েছে। এখানে আসার পূর্বে কিন্তু মদিনাতে রসুল হিজরত করার পূর্বে আর তৌহিদ কায়েম করার পূর্বে মুনাফিকদের মধ্যে একজন নেতৃত্ব নেতা ঠিক করা ছিল, সরকার পরায় গঠন হয়ে গেছে, আউস এবং খাজরা সবাই মিল্লা কী করছিল, এখানে সরকার গঠন করবে আর এটার নেতৃত্ব দিবেন যে রাষ্ট্রপতি হবে, সেইগুলো আবদুল্লাহ ইবনে উবাই সাগর, আবদুল্লাহ ইবনে এলো রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের রাইস, আর সেই রাইস হওয়ার কথা, সেই রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল। এবং মদিনার জনগণরা একটা মুকুট বানাইছে, হীরামণি মুক্তা দিয়ে, হীরামণি মুক্তা দিয়ে কী করছে মুকুট বানাইছে, যেটা নাকি তাকে রাজা বানায় এই মুকুটটা তারা পড়াইবে। এই ধরনের মানে রাজনীতি চলতেছে, দুনিয়ার রাজনীতি প্রায় মোটামুটি একদম গণায় আসছিল। ওই মুহূর্তে সোহাইব আসলো, দিনের ইসলাম তো ওই কায়েম হয়ে গেল, রসুল সাহেব আসলেন, রসুল আসলে এই এগুলোর খবরই কী হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, সবাই মিলল রসুলের ফায়া এইসব সব কিছু ভুলে গেছে, সব কিছু কি ভুলে গেছে, এখন যে আবদুল্লাহ ইবনে উবাই দেখা তো কোনো ফাত্তাই নাই, হ্যাঁ মনে হচ্ছে একটা ইচ্ছা, আমি ইলাম ইল্লা রাজা, আর এই মোহাম্মদ আমিনের কারণে আমার এই সমস্ত রাজনীতি আমার চেষ্টা সব সবই গেছে, এই জন্য হ্যাঁ একের মুনাফেকের খাতায় সবাই উপরে রইস হয়ে গেছে। সে চুপে চুপে গিয়া রসুলের বিরোধিতা করার জন্য ইহুদির সাথে সম্পর্ক স্থাপন করে, এবং এই ইসলামী রাষ্ট্রকে দুলিচ্ছাদ করার জন্য অনেক ধরনের কলা কৌশল সে চেষ্টা চালাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, যে সাহায্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে। তো রসুল সময় সামনে রসুল সামনে রাষ্ট্রের ক্ষমতা পাইছে, কিন্তু রসুল আয়া বলেন নাই যে আমি তোমাদের রাষ্ট্রপতি বসে দেখেন, বাস্তবে দেখেন প্রমাণ আমি দেখেন, কোনো মন্ত্রিসভা গঠন করেন নাই, কোনো রাষ্ট্র বানানোর নাই, আর করিলেন না যে আমি রাষ্ট্রপতি বা আমি খলিফা বা কিছু বলেন। রসুল কুবাদিয়া কুবাদিয়া প্রবেশ করছেন, কুবাদিয়া ঢুকে সবাই রসুল্লাহ হিসেবে কবুল করছে, সবাই কি
নবীউল্লাহ রাসূল কুবাতে এসে প্রথম কাজ যিনি উনি করছে সবাই নিয়ে মসজিদ স্থাপন করছেন। কুবাতে কি করছেন? মসজিদ প্রতিষ্ঠা করছেন, ইসলামের প্রথম মসজিদ। এই জন্য এই মসজিদে নামাজ পড়লেন এক উমরা, ওইখানে তিন দিন থাকলেন, তিন দিন থাকে দাওয়াতি কাজ করলেন, সব তাওহীদের দাওয়াত দিলেন। কাজ তাওহীদের প্রথম ইবাদত যেটা, এটাই নামাজ, এটা উনি শুরু করলেন। এরপরে উনি সোমবার দিন রবিউল আউয়াল মাসের প্রথম এক তারিখে উনি রওনা হয়েছেন মক্কা থেকে, রবিউল আউয়াল মাসের সোমবার দিন। দ্বিতীয় সোমবার উনি কুবাত করছেন, দ্বিতীয় সোমবারে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার চার দিন এখানে ছিলেন। কোথায় ছিলেন? কুবাত। শুক্রবার দিন সকালবেলা রওনা হয়েছেন, আবার শুক্রবার দিন সকালবেলা রওনা হয়ে উনি পথের মধ্যে জুম্মার নামাজের সময় আসে, কারণ জুম্মার নামাজ পড়েন না, এই মসজিদ জুমা দেখবেন একটা, এখানে জুম্মা, এটা ইসলামের প্রথম জুম্মা এখানে পড়ে, এই জন্য এই মসজিদের নাম কি মসজিদ জুম্মা। এখানে নামাজ পড়েন সবাইকে নিয়ে। নামাজ পড়ার পর মদিনার সমস্ত জনগণ বাইরে আসে, সবাই উল্লাসে খুশিতে, সবাই বলে যা রাসূলুল্লাহ, যা নবীউল্লাহ, যা হাবিবুল্লাহ, সবাই মিলে এত খুশি, রাস্তাঘাটের মধ্যে সবাই ওনাকে উল্লাসে ওনাকে অভ্যর্থনা জানালেন। সবাই এখন সবাই বললেন যে আসলে আমার বাড়ি, সবাই রসুলের উঠেন লাগাম টানা শুরু করে, ইয়ার আসলে আমার বাসায় উঠেন, আমার বাসায় উঠেন, সবাই কয় ইয়ার আসলে আমার বাসায় উঠেন। রসুল বলে আরে এই উঠের লাগাম ছাড়াও, এই উঠটা আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত, এটা যেখানে যা সেখানে আমার অবস্থান হবে, তোমরা এটার লাগাম ছাড়াও, সবার লাগাম ছেড়ে দিন। এটা ঘুরতে ঘুরতে এসে কী করলো মদিনার একটা বড় একটা চারা দেখলো, বিরাট বড় একটা চারা খোলা একটা ময়দান, এটা আমি এসে বসতে পারি। রসুল নামার আগে এই উঠটা আবার উঠে গেছে, উঠটা আবার উঠে, আবার সে উঠটা কী করলো আবু আইয়ুব আল আনসারের বাসার সামনে থামছে, বনি নাজ্জার মহল্লা, বনি নাজ্জার গোত্রের মহল্লা আবু আইয়ুব। এটা কোন দিকে আমি বলে দিই আপনাকে, মসজিদ নবীতে যখন যাবেন তো মসজিদ নবীতে যে কেবলাটা আছে, কেবলা মেহরাব, মেহরাব আগে দেখা যায় তখন এখন দেখা যায় না, কারণ এটার সামনে আবার একটা এক্সটেনশন করছে, এখানে জানাজার নামাজ হয়। এই বরাবর বাকি পর্যন্ত যেই মহল্লাটা আছে সেটা বনি নাজ্জার ছিল আগে, এখানে পুরো মহল্লা ছিল, আমরা এসে দেখছি প্রত্যেক অলিতে গলিতে ঘর, হাজার হাজার ঘর এখানে। এই কেবলার সামনে একটা রাস্তা ছিল, রাস্তাটা পার হলে মহল্লা, বাড়ি আর বাড়ি, বাড়ি আর কি বাড়ি, একতলা দুতলা তিনতলা চারতলা বাড়ি, এটা আমরা এসে দেখছি। তো এইখানে আবু আইয়ুব আনসারির বাড়িটার মধ্যে লাইব্রেরি ছিল, এই হেরামের পক্ষ থেকে এটা কী বানাইছিল, লাইব্রেরি পাঠাগার কী বানাইছিল, এখানে আমরা আগে দেখতাম, কিন্তু এখন উঠায় ফেলেছে, এখন উঠায় পাঠাগার ওই হেরামের ভিতরে করছে, উপরে আছে তিনতলা, কিন্তু আগে আবু আইয়ুব আনসারের বাসার সামনে পাঠাতে রসুল সামনে এই উঠটা আবু আইয়ুব আনসারের বাসার সামনে থামলো। তখন সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসার এসে কী করলো, রসুলের সামান টামান সব নিয়ে কী করছে বাসায় নিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে কী করছে বাসায় নিয়ে রেখেছে। সবাই কই আছে আমার বাসায় রসুল করছে, যার বাসায় আমার সামান চলে গেছে তার বাসায় আমি থাকব, রসুল সাহেব তার বাসায় উঠলো, সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আবদুল্লাহ ইবনে উরাইকিদ যে ড্রাইভার পদ দেখাইছে, আর ওনার খাদেম আমের ইবনে ফাহার, ফাহার ইবনে আমের, এই চারজন বাসায় উঠল। রাত্রে ঘুমাই না, সকালবেলা ওঠার পর রসুল সাহেব বললেন যে প্রথম উঠটা আমার আমার উঠটা যেই জায়গায় থামছিল ওই জায়গা আমাকে নিয়ে যাও, ওই জায়গাটা হলে এদিকে যে হেরামের যে আপনি হেরামের আসল দেখবেন যে একটা সবুজ দাগ আছে, সবুজ দাগ আছে উপরে একটা দেখবেন আসল হেরাম যেটা রসুলাম প্রতিষ্ঠা করেন। পরের দিন রসুল্লাহ সাল্লাম বলছেন যে এই চারাটা কার, আবু আইয়ুব আনসার বলছেন যে আমার দায়িত্বে দুইটা এতিম ছেলে তাদের, তখন সে এদেরকে নিয়ে আসো, নিয়ে আসা হলে রসুলাম বললেন যে এই চারাটা আমি কিনতে চাই, মসজিদ বানাবো, কী বানাবো। তো এখানে রসুল্লাহ সাল্লাম এখনও প্রেসিডেন্ট হওয়ারও কোনো কথা নাই, রাষ্ট্রপতি হওয়ারও পুত্র, উনি ওনার কাজ ব্যক্তিগতভাবে পর্যায়ে কী করতেছেন কাজ করতেছে। সবাইকে ডেকে বললেন যে এই দুজনকে ডেকে বললেন যে আমি এই তোমাদের এই চারাটা কিনতে চাই, এখানে আমি মসজিদ বানাবো, কারণ চারা বললো যে রাসূলুল্লাহ আপনার থেকে আমরা দান করলাম, আপনাকে দান করছেন, বললেন না এটা আমি মসজিদ বানাবো, এটা কিনতে হবে, রাসূল তাদের থেকে কিনে নিলেন, যদি ফ্রি নিতেন তো সবাই করে যে ওনার এতিমের মাল নিয়ে আপনি মসজিদ বানাইছেন। তো রাসূল সাহেব তাদের থেকে কী করলেন চারাটা, এই চারাটার যে পরিসীমানা ছিল এটা হচ্ছে 70 হাত লম্বা আর 60 হাত প্রশস্ত, 70 হাত লম্বা, 1 হাত হলে আরবিতে জিরা বলে, সাপেই না জিরা, এই যে এখান থেকে নিয়ে এতটুকু যদি 70 হাত লম্বা কত বড় হয়, অনেক জায়গা 70 হাত বিশাল বড় হয়, আর পা ছিল 60 হাত। এই এই চারাটার ভিতরে মদিনার বাসীর লোকরা কি করতো, অনেকে খেজুর শুকাইতো, খেজুর শুকাইতো, বাংলাদেশে না রাস্তাঘাটে ধান শুকায় দেখেন না, তো খেজুর শুকাইতো, আর এমনিতে কিছু খেজুর গাছ আসলো, আবার কয়েকটা কবর আসলো, আবার কুয়া আর পানির ঘটনা আসলো। তখন রসুল সাহেব
এটা কেনার পর সবাই বললেন কবরগুলারে উঠায় বাকিতে কবর দিলেন, কবর যেগুলো আসলো তাই কী করলেন বাকিতে কবর দিলেন, খেজুর গাছগুলাকে কাটলেন আর এই পুষ্কিনীগুলাকে ভরাট করলেন, কী করলেন কুয়া করলেন, সমতল একটা চারা করলেন সবাইকে নিয়ে। আর রসুল্লাহ সাল্লাম এইটার সর্বপ্রথম মসজিদের নবমী কেন নাম আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছেন সবাইকে নিয়ে। তাহলে এইটার চারিদিকে একটা উনি ফাউন্ডেশন করলেন, কী করলেন ভিত্তি স্থাপন করলেন, সাত সাত সত্তর হাত লম্বা ষাট হাত, তাহলে এটার এই চতুর্ভুজ দেওয়াল করলেন, চারটে দেওয়াল করলেন, প্রশস্ততা দুটো দেওয়াল আর লম্বা দুটো দেওয়াল, দেওয়ালটা করার এক হাত গর্ত করলেন, কত গর্ত করে সেখানে পাথর দিয়ে ফাউন্ডেশন করলেন, পাথর দিয়া আরও এক হাত উপরে পাথর দিয়ে করলেন, এরপরে আর এক হাত মাটির ইট দিয়ে করলেন, কী করলেন মাটির চারটে দেওয়াল করলেন, উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে, কেবলাস বানাইলেন উত্তর দিকে, কোন দিকে উত্তর দিকে ধর্ম মসজিদের বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলাস ছিল, দুই তিনটা দরজা করলেন, পশ্চিমে একটা দরজা পূর্বে একটা দরজা আর দক্ষিণে একটা দরজা, কিন্তু সাত দেওয়ার মতো ক্ষমতা এই কাজটা করতে অনেক বড়, এটা বারো দিন লাগছে, কদিন লাগছে বারো দিন লাগছে, সবাই সব সাবার এই পাত্র উঠান এটাকে ফিটিং করা বালু দেওয়া এটা অনেক সুন্দর করে করছেন, তো রসুদন করছে যে সবাই কষ্ট করছেন তখন সবাইকে সান্ত্বনা দিচ্ছে যে আমাদের কষ্টটাই যে আল্লাহ তারা কেমন দিন আমাদেরকে জান্নাত দেবেন, আমরা দিনের কাজ করতেছি এইভাবে সবাই মিলে এই কাজটা করলেন। যখন নামাজ পড়া শুরু করলেন তখন রৌদ্র লাগা শুরু করলো, তখন সাহাবাদেরকে নিয়ে আবার উনি করলেন একটা ছাউনি তৈরি করে দিলেন খেজুরের কাণ্ড দিয়া খেজুরের পাতা দিয়া, অর্ধেক কোড়াটা করা গেল না, অর্ধেকটা কী করলেন খেজুরের ছাউনি দিয়া ছাদ বানিয়ে দিলেন, এখানে ছাদ বানানোর পরে এরপরে দেখেন এখন এটা কেমনে মানুষকে ডাকা হবে, নামাজ তো না মেয়েরাজেই না ফরজ হয়ে গেছে মক্কা থাকতে মক্কা, কিন্তু এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই, এখন রাষ্ট্রকাম হয়েছে না, কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর একটা কীভাবে মানুষকে ডাকা হবে, কেউ বললো যে আমরা একটা চুঙ্গার মধ্যে জুড়ে ডাক দেয় কেউ করলে চুঙ্গা বাড়ি দেয় কেউ করে এমন করে, পরে একজন সাহাবি স্বপ্নে দেখলো আজান, স্বপ্ন দেখলো কি আজান একটা এই আজানটা সে বললো ইয়ারসুল আমি স্বপ্নে দেখছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা দেখছি নামাজে দেখালে সমস্যা খারাপ, এটাই এই ডাকে মানুষকে নামাজের জন্য ডাকা হবে, বেলালের ডাক দিলেন, বেলালের ডাক দিন ডাক দিয়ে দিলেন, এই মসজিদে এই আসে একটা অনেক বড় বিল্ডিং ছিল উঁচা একটা বাড়ি ছিল এটা ছাদের মধ্যে, এটা আবার বাইরে ছিল মসজিদ নবীর বাইরে, কিন্তু ওই সময় মাইক নাই তো মাইকের তো সবাই আওয়াজ করে ওই ছাদের মধ্যে ওইটা বেলাল রাজি আল্লাহ আনহু কী করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, রাষ্ট্রকাম হয়েছিল কিন্তু সামাজিকভাবে নামাজ আজান একামত শুরু হয়ে গেছে। এই কাজ দ্বিতীয় কাজগুলো করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন মসজিদ নির্মাণ করলেন নামাজ প্রতিষ্ঠা করলেন, এরপরে উনি কী করলেন দ্বিতীয় নম্বর কাজগুলো একটা ঘোষণা দিলেন মদিনাতে সমস্ত সামাজিক একটা বন্ধন বন্ধন একটা ঐক্যতা সৃষ্টি করার জন্য একটা উনি ঘোষণা দিলেন তিরমিজির হাদিস, উনি একটা সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা ভাষণ এটা আল্লাহ তিরমিজিতে আছে, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়াত এমন তাম ওসাল্লু আন্না সুনিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম, ছোট্ট একটা ভাষণ পুরো মদিনার সমাজের জন্য, হে মানুষরা সালামের প্রচলন করো, কী করো সালাম সালামের প্রচলনের দিয়ে ভালোবাসা তৈরি, আর দেশে হচ্ছে মোমিন থাকলে জান্নাত যাওয়া যাবে না আর জান্নাতে যাওয়া যাবে না আর মোমিন হওয়া যাবে না ভালোবাসা না হবে, আর ভালোবাসা হবে না যতক্ষণ তোমরা সালামের প্রচলন না করো, রসুল বললে তোমরা সালামের প্রচলন করো এবং সবাইকে খাওয়াও, সবাই কী করো খাওয়াও, এবং রাত্রে নামাজ পড়ো যখন সবাই ঘুমায় থাকে জান্নাতে এক শর্টকাটে চলে দেবে, ঘোষণা একটা তৌহিদের ঘোষণা, কিসের ঘোষণা তো তৌহিদের মাধ্যমে সবাইকে ঐক্যতা করা। এরপর আসহাব সুফা যারা ছিল মদিনা থেকে যারা মহাজের হয়ে আসছে তাদের তো কোনো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কিছুই নাই, তাহলে তিন নম্বর উনি ঘোষণা দিলেন মদিনার এই রাষ্ট্রের সমাজকে সমাজের মধ্যে একটা ভালোবাসা একটা ঐক্য বন্ধন আনার জন্য আদেশ করলেন নর্মাল আদেশ, এরপর একটা খাস আদেশ করলেন খাস, আরেকটা পাঁচ নম্বরে যে কাজটা করলেন এটা করলেন আনসার এবং মহাজিদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করলেন, কী করলেন
ভাই ভাই সম্পর্ক করে দেবে, এই আনসার তোমার এই ভাই এই মহাজন, এই এই ভাই তোমার এটা ভাগ করে দেবে, এটা তোমার ভাই, তুমি আর খাওয়া দাওয়া দেখা সব কিছু করবে। এইভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছে যে আমার সাথে একজন আনসারের ভাই ভ্রাতৃত্ব দিয়ে দিল, ওই ভাইয়ে আমাকে তার বাসায় নিয়ে গেল, নিয়ে গিয়ে গিয়া দিল যে আমার এত টাকা ক্যাশ আছে, অর্ধেক তোমার টাকা, এই ব্যবসা আছে অর্ধেক ব্যবসা তোমার, এই ঘর অর্ধেক তোমার ঘর, দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রী আমি তালাক দেবো, যেটা তোমার পছন্দ হয় ইদ্যুৎ পারবে এটার বিষয়, এত ভালোবাসা এইভাবে উনি বলতেছে, কিন্তু তারা কি এইভাবে গ্রহণ করছেন? আব্দুর রহমান বলছে যে জাজাক আল্লাহ, আল্লাহ তোমার জাজা দেখ, আমাকে বাজার দেখা দেয় কি দেখায়, বাজারে গিয়ে ব্যবসা শুরু করছে, কিছুদিন পরে এক স্বর্ণ কামায়া বিয়েও করে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ মাটি দিয়ে ব্যবসা করলেও ব্যবসা হয়ে গেল, এত ব্যবসা দেয়। তো আব্দুর রহমান বলতেছে যে আমি যখন বাজারে গেলাম, বাজারে দেখা যায় বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছি, কিছুদিন পরে আমি রসুলে আমার হাতে মেহেন্দির দাগ দেখলো, মেহেন্দির দাগ, তখন রসুল বলছি তোমার হাতে মেহেন্দির দাগ কেন, করে আমি বিয়ে করছি, বিয়ে করছে মন্দিরে আনসারি বিয়ে করছে, স্বর্ণের একটা খেজুরের বিশি আছে না, খেজুরে বেশি বিশি পড়া সমান পরিমাণ একটা স্বর্ণ দিছি, মোহর মোহর দিয়ে বিয়ে করছি। দেখেন মহাজের অবস্থা এইসব ব্যবসা বাণিজ্য করে বিয়েও করে দিচ্ছে। রসুল্লাহ সমাজে মানুষ সবাই দিন শিখার দিন শিখানো শুরু করছেন, কি শিখানো শুরু করছেন, কিন্তু এখন দেখলেন যে কাফেররা কি করলো, বিরোধিতা করা, খ্রিস্টান ইহুদিরা বিরোধিতা করা শুরু করছে। এরপরে হঠাৎ করে এমন একটা মেসেজ আসছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, খুঁজতে আসে কেমনে কি করবো, মেসেজ আসে মক্কা থেকে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, হ্যাঁ তোমাদের এত বড় সাহস, আমরা যাদের যারা আমাদের শত্রু তাদেরকে আমরা বের করে দিছি, এদেরকে তোমরা আশ্রয় দিছ, এদেরকে তোমরা এই মুহূর্তে যদি এদেরকে মদিনার থেকে না বাইর করো তাহলে আমরা এমন এক বিশাল বাহিনী নিয়ে আসবো, তোমাদের পুরো আউস খাউজের গোষ্ঠী যা আছে তোমাদের দেশ শুদ্ধ শুদ্ধ গোষ্ঠী মানে জাগান জাগা পাইবে না, শেষ করে দেবো। হ্যাঁ আবদুল্লাহ ইবনে উবাই কত বিরাট ব্যাপার এই সুযোগ পাইছে, হ্যাঁ আকার ইহুদির সাথে চক্রান্ত করা, রসুলের কাছে খবর আসে রসুল সবাইকে নিয়ে, তখন দেখেন যে এখন একটা সংবিধান বানাতে হবে, কী বানাইতে হবে, তখন সবাই মিলে বললো ইয়া রসুল আপনি নবী আল্লাহ আপনি যা করেন, এখন আমরা এত বড় বিপদ কী করা যায়, তখন রসুল্লাহ সাল্লাম এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সবাই দিল রসুল হাসানকে, রসুল দায়িত্ব দিলেন, তখন রসুল সংবিধান বানাইল, মোমেনদের ব্যাপার একটা সংবিধান আর ইহুদিদের সাথে আরেকটা সংবিধান, এটাকে অনেকে বলে মদিনার সনদ করা। তো মোমিনদের ব্যাপারে সংবিধান বানালেন সেটা হচ্ছে যে মোমিনরা সবাই পরস্পর ভাই, তারা এই দেশের জনগণ, তারা দুঃখে সুখে সবাই একে অপর কী করবে, সাহায্য করবে, বহির্বিশ্ব আক্রমণ আসলে সবাই মিলা তারা যার মাল সব দিয়ে এই দিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে হেফাজত করার জন্য, এই এই স্বাধীন রাষ্ট্রটাকে হেফাজত করার জন্য সকল ধরনের তারা কী করবে, কোরবানি এই সংবিধান তৈরি, আর এটার বিরুদ্ধে যারা করবে তারা রাষ্ট্রীয়ভাবে দণ্ডনীয় হবে, রাষ্ট্রীয়ভাবে, তো এটা এদের সাথে করলেন। এরপরে ইহুদির সাথে গিয়ে চুক্তি করলেন, ইহুদিরকে বললেন যে ইহুদিরাও যেহেতু তারা তাদের ধর্মকে পালন করার জন্য তাদেরকে ফ্রি সুযোগ দেওয়া হবে, শর্ত হইল তারা মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কোনো কিছু চক্রান্ত করতে পারবে না, এক নম্বর যদি করে তাদের শাস্তি পেয়ে দিব, তারপরে এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো আক্রমণ আসে তাহলে যেহেতু মুসলমানরা তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছে, তারাও এই এই দেশের জনগণ হইয়া সেই বাহির বিশ্বের হামলার বিরুদ্ধে কী করবে, তারাও আর যদি কোনো খেয়ানত করে তাদের কী করা হবে, একটা সংবিধান তৈরি করে তাদের থেকে শুধু ঘেরাও করে দেওয়া করে দেওয়া করছে, কিন্তু আসলে তরে তরে তারা বিশ্বাসঘাতকতা নিয়োগ থাকে। তাহলে এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, দিন কায়েম করলেন রাষ্ট্রীয় ক্ষমতা, কিন্তু এখনও মজবুত হয়েছে না, এখনও কিন্তু রাষ্ট্রের যে নিয়ম সেটা হয় না, খালি এখন সংবিধান তৈরি হয়েছে। এখন দেখা গেল যে আবদুল্লাহ ইবনে উবাই উনি বুঝাইলেন ইহুদিদেরকে বুঝাইলেন, কিন্তু তারপর তারা চক্রান্ত করতেছে, এরপরে দেখা গেল যে এই খ্রিস্টানরা বাইরের যে কঠোর মুশরিক আছে এদের সাথে যোগাযোগ করতেছে, এদের সাথে যোগাযোগ করে এই রাষ্ট্রকে নষ্ট করা হবে, তাহলে এই যে সরকারকে উৎখাত করার যে একটা আন্দোলন এটা কাফের দেখা দেয়, রসুল সন্তানের অসম্ভব কাছে এই মুশরিকদের ক্ষমতাকে উৎখাত করার কোনো আন্দোলন করছে না, মোদীর দেশে এখানে যে যারা প্রতিষ্ঠিত ছিল এদেরকে উৎখাত করার কোনো আন্দোলন করেন না, কিন্তু সবাই মিলে ধরনাকে ক্ষমতা দিয়েছেন, উনি সবাই জনগণের যখন কল্যাণ কামনা করছেন যে দেশের এবার উনি সবাইকে মধ্য মসজিদ নবীদের দাস চালু করছেন, কোরআনের শিক্ষা সবাই ব্যস্ত দিন শিখার চালু দাওয়াতি কাজ করছে, এই সময়ের মধ্যে বিপদ আছে, বিপদ
ছোটো ছোটো হামলাও হেরা ছাড়ছে মক্কার থেকে ছোট ছোটো হঠাৎ করে আইসা মদিনার একদিকে খেত খেতের মধ্যে আগুন জ্বালায় জায়গা বিভিন্ন মুসলমানদের যে এই যে মেষ পাল আছে গরু পাল আছে উটের পাল ছাগল উড়ে উড়ে জায়গা সাহায্য করে ইহুদিরা আবদুল্লাহ হ্যাঁ তো সেলদিকে ধরা যায় সেলদিকে হামলা তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই যে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের আদেশ করলেন রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের করলেন আদেশ করলেন আদেশটা শুনে কোথায় করলেন আদেশ দায়িত্বটা নিজের থেকে ইচ্ছা মতো জামা আছে তা করা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে সব তিনটা আল্লাহ মনে করতো কার মনে করতো আল্লাহ আমার মর্জি মতো করলে হনুমানের যা যুদ্ধ করতে গেলে বড় মর্জি মতো করা যাবে এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 39 নম্বর আয়াত সূরা হজের আদেশ এসে পড়লো যে এখন পয়সা থাকলে হইব না রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে আদেশ এসে পড়লো কি আদেশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله أذن للذين سورة حجر 39 نمبر آيات سورة حجر 39 نمبر آيات الله بقص أذن الله تعالى عدش دي عدش مسلمان دي عدش دي الله بقص قصة الله تعالى شهد جو قرر عدش دي سيابر شهد جرو وإن الله على نصرهم لقدير আল্লাহ তা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন এই রাষ্ট্রে কায়েম করা তার বিধান কার্যকরী করা আল্লাহর আইন কানুন মেনে চলা এবং এখন লড়াই করার আদেশ করে দিচ্ছে এইবার লড়াই করো কে দিলেন আদেশ মক্কাতে আদেশ দেন নাই মক্কাতে এখানে আসার পরেও প্রথম অবস্থায় আদেশ দেন নাই যখন এরা কাফেররা গণ্ডগোল শুরু করছে উৎখাত করার তখন তারা ষড়যন্ত্র তখন আল্লাহ তারা বলেছে যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম এই মুহাজিরদেরকে মক্কার দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের সম্পত্তি রাখা হয়েছে তাদের উপর জুলুম করা হয়েছে বেগাইনি হাক বেহকভাবে ইল্লাহ ইয়াকুল রব্বুন আল্লাহ তাদের দোষ ছিল এটাই তৌহিদ তারা বাস্তবায়ন করছে কি করছে রব্বুন আল্লাহ চা আমাদের একমাত্র রবকে আল্লাহ ওয়ালা তাকুল্লাহ الناس بعضهم ببعض এই এক এক দল যদি আরেক দলকে প্রতিহত না করে তাহলে দেশ রক্ষা করা যাবে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৈন্য তৈরি করলেন কি করলেন সৈন্যবাহিনী তৈরি করলেন গ্রুপ অনেকগুলো সৈন্যবাহিনী তৈরি করলেন একদল করলেন তোমরা উত্তর দিকে মদিনা উত্তর সীমানার মধ্যে ভাড়া দাও আরেক দল দক্ষিণ দিকে ভাড়া দাও আরেক দল পূর্ব দিকে আরেক দল কি ভাড়া দিতে দিতে তারা যেতে যেতে একটা চলে গেছে এখান থেকে 70 কিলোমিটার 100 কিলোমিটার এখান থেকে 100 কিলোমিটার এখানে 100 কিলোমিটার এখানে 100 বিশাল এরিয়ার মধ্যে সুপ্রিম পাওয়ার অন কোনখানে কোন কে আইতেছে আর খবর খবর দেওয়া যায় এখন এই গুপ্তচর মুসলমানদের কি সৈন্য এবং গুপ্ত চারিদিকে পাহাড়া দিতেছে চারিদিকে ঘোরাফেরা করে মুশরিকরা কোন দিকে কি তারা চক্রান্ত করে কখন তারা আক্রমণ করতে তাদের খবর আসে পড়ে যায় এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এইভাবে করতে করতে এখন কাফের রাতে আশ্চর্য আছে মক্কাররা গরিব বাবার এদিন গেল রসুল এখন যে একটা বিশাল এরিয়া একটা বিরাট রাষ্ট্র গঠন করে নিয়েছে তো অনেক বড় হুমকি আমাদের জন্য এখন মুসলমান কাফেরদের যে কুরাইশদের যে ব্যবসার যে ব্যবসা বাণিজ্যের যে পথ যেটা সামদেশে যাওয়ার যে মদিনার দিক দিয়ে যাওয়া তাদের অর্থনীতিকের মধ্যে হুমকি পড়ে গেছে কাফেররা কী করলো অন কাফেররা সুপ্রে সুপ্রে যায় কেমনি কেমন যায় খবর যেন না পায় এত ভয় ঢুকছে রাষ্ট্রীয় ক্ষমতা আসছে আল্লাহ আদেশ করছে এরপরে রসুল সাহ সৈন্যবাহিনী তৈরি করছেন কইরা এই ছেড়ে দিকে ছেড়ে দিচ্ছে এখন ক্ষমতা ছেড়ে দিকে ঘোরা শুরু হয়েছে এখন এক আল্লাহ কুসে সাহায্য করবো আল্লাহ তাকে কুসে দড়াইবে না এখন লড়াই করো এখন দড়াইলে কিন্তু দড়াইলে এখন তুমি আল্লাহ দিন মানতাস না দিন মানতে হলে এখন কী করতে হইব লড়াই করতে তো রসুল সাহ সব গ্রুপ এক একজন সেনাপতি বানায় একটা অভিযান সেনাপতি বানায় একটা অভিযান কমান্ডার বানায় একটা অভিযান বিভিন্ন গ্রুপ বানায় ছেড়ে দিকে ছেড়ে দিলে এখন কাফেররা তো চিন্তা করে গেছে কুরাইশরা এখন কী করবো কারণ আবু সুফিয়ানে কী করছে 100 উট নিয়ে বিশাল একটা ব্যবসা কাফেলা চুপে চুপে
ব্যারিসের সামদেশে যাইব, অনেক অর্থ সহ, এটা আমি মানে কত যে অর্থ আপনারা জানেন নেবেন বইয়ের থেকে, বিশাল এক স্বর্ণ রূপা মণিমুক্তা ওর টাকা পয়সা নিয়ে বিশাল এক বাহিনী আবু সুফিয়ান শুকে শুকে রসুলাম খবর পাচ্ছে, খবর পাই রসুলাম এটা এটাতে ধরার জন্য অভিযান পাঠিয়েছে, এরা এমন সালাক এরা শুকে শুকে গিয়ে গেছে গেল সামদেশে চলে গেছে। এখন তো ওইখান থেকে সমস্ত সম্পদ নিয়ে এখন মক্কাতে আসতে হবে, কোথায় আসতে হবে মক্কাতে আসতে হবে, আবু সুফিয়ান অনেক সালাক, আবু সুফিয়ান জানো যে এখন তো এলাকা হাতের এলাকা কাদের মোহাম্মদের এলাকা, আর আমরা তো দুশ্মনীকে বিপদে পড়ছি, আমাদের সাবধানতা অবলম্বন। আবু সুফিয়ান তার এই কাফেলা নিয়ে আবার রওনা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তচর পাঠিয়েছেন, কিন্তু ধরতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুদ্ধ করার লেগে পেয়েছেন 313 জন লোক, 313 জন লোক, অস্ত্র অস্ত্র নাই, অন্যান্য আসলগুলো এটা তো এদের যুদ্ধের গ্রুপ নাই, এটা একটা ব্যবসা করে এটা আমরা দখল করবো, কারণ আমাদের আল্লাহ তালা গেছে আমাদের হকটা তাদের থেকে কী করতে হবে আদায় করতে হবে, এই হিসাবে 313 জন লোক বাড়িতে এই কাফেলাটাকে দখল করলে অনেক সম্পদ আমাদের পায়ে লাগবে, যেগুলো আমাদের ছেড়েছি মক্কার মধ্যে। তো মদিনার এই সরকারের অর্থনীতি অবস্থাটা কী হবে, সচ্ছল হবে, এই উদ্দেশ্য যুদ্ধ করার উদ্দেশ্য। কিন্তু যখন নাকি আবু সুফিয়ানে এই পুরো কাফেলা নিয়ে বদরে ঢুকছে, কোন জায়গায় ঢুকছে, বদরে ঢুকছে, পিছনের দিকে চুপায় চুপায় বদরেতে গিরিপথ দিয়ে বদরে ঢুকছে, বদরে ঢুকিয়া তার এই কাফেলাকে পাহাড়ের পিছনে রাখছে, রাখিয়া বদর শহরে আসছে, আসছে শহরে জিজ্ঞাসা যে এই মুহাম্মদের কোন লোক দেখছো, মুহাম্মদের মদিনা কোন লোক দেখছো এখানে গুপ্ত চট্ট না, আমরা জানি না, খুব আমরা দেখছি উঠ দিয়ে কয়েকজন লোক এখানে ঘোরাফেরা করছে, উঠ দিয়ে সর্বনাশ, এখন কী করছে ওই উঠ কোনখানে কোনখানে গেছে, এখানে গেছে গিয়ে দেখে যে উটের গোবর, কের গোবর, উটের গোবরের দর্শন হয়ে যা আমা দেখা যায় আল্লাহ মদিনার খেজুরের আটি, মদিনার খেজুরে বিশ তোলে কত বুদ্ধিমান ছিল, মদিনার খেজুরে বিশ ছিল কত সর্বনাশ, আইসা বলছে দাদা আমার পিছনে গেছে, এমন দাঁড়ান দাঁড়াইছে এখন দৌড়তে দৌড়া গেছে কাফেলা, এখানে গিয়া দুজন লোকরে পাঠাইছে গিয়ে এখন মক্কার মধ্যে গিয়ে ঘোষণা করো যে মুহাম্মাদের লোক আমাদের এই ব্যবসার সব ধৈরা লয়ে দেবো, এর আগে ইয়া পাঠাও সৈন্য সাহায্য করার জন্য কি পাঠাও, সৈন্য পাঠাও কাফেলা পাঠাও। ওইদিকে এই ঘটনা ঘটার আগে আব্বাস আত্মীয় একটা মহিলা একজন স্বপ্নে দেখছে যে মক্কার মধ্যে বিশাল এক আক্রমণ হামলা আছে, সেটা দিকতে সবাই চিল্লা চিল্লি করছে, এগুলো আবু জাহেল আবু লাহাবের কইছে কেউ পাত্তা দেয় না, কালকে স্বপ্ন আর কইলে আর ফিরে দেবো, এই দুটা লোক গিয়া মক্কার মধ্যে গিয়ে একটা প্রথম এমন জোরে এক ডাক সে দিয়ে কাপড় ছিঁড়া ফেলাইছে, কী করছে কাপড় কাপড় ছিঁড়া ফেলাইছে, কাপড় ছিঁড়া চিল্লাই করছে সাহায্য সাহায্য সাহায্য, ধ্বংস ধ্বংস, কী ধ্বংস কইলে মুহাম্মাদে তোমাদের টাকা পয়সা ধন সম্পদ সব দখল করতে আসে, এটা যদি বাঁচাইতে চাও তাহলে সৈন্যবাহিনী রেডি করো, আবু জাহেল তো এমন রাগ করছে বলে এত বড় সাহস, সেদিনে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে এরকম আবু জাহেলের ঘোষণা দিচ্ছে যুদ্ধ আর যুদ্ধ আর মক্কার মধ্যে কোনো লোক থাকতে পারবে না, সবাই যারা সৈন্য সবাইকে এই এটার বিচার করতে দেবো, এই মদিনার লোকের কী করতে হবে 1000 লোক তৈরি করতে, আরও আরেক কবিরার 300 এই 1300 1300 মানুষ কত আবু এদিক দিয়ে আবু সুফিয়ানে কী করছে এই 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 কাফেলারে পাহাড়ের পিছনে নিয়ে একটা সমুদ্রের কিনারে 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 আইনা আস্তে 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 পার করতে 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 বদর এরিয়া পার করে একটা বাসা মক্কা পৌঁছে গেছে, কোথায় পৌঁছে গেছে মুসলমানরা ধরতে পারে না, কাফেলা কি করতে পারে না, খুঁজা মজা পাইছে না, যখন নাকি এই বিপদ সীমানা থেকে অতিক্রম করে ফেলছে আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে, তখন আবু সুফিয়ান আবার লেটার পাঠিয়েছে মেসেজ পাঠিয়েছে যে আর যুদ্ধ করার দরকার নেই, আমি আমার কাফেলা কি করছি বিপদ মুক্ত করে আমরা নিয়ে আসছি খেলা, যুদ্ধের আর কোনো দরকার লেটার গেছে এরা রওনা করার আগে, তখন মক্কার তারা নাকি বুদ্ধিমান নেতারা তারা বসে যে খালাস আলহামদুলিল্লাহ, যখন কাফেলা বেঁচে গেছে আমার যুদ্ধ করে আবু জাহেল কেমন গোড়ানি কর না কোনো ক্রমেই হবে না, আমরা তৈরি করছি আমরা দেখাই দেবো বদরে যাবো
ওখানে আমরা তিন দিন থাকো, নাচ গান করো, তারপর আমরা আমাদের ক্ষমতার প্রদর্শনী করব। আর তাদেরকে এমনভাবে উৎখাত করবো আর জিন্দিগি যেন এই নাম না দেওয়ার চেষ্টা না করো। বাস্তব ঘটনা সে জোর করে এই 1300 মানুষের নিয়ে আসছে। 1300 মানুষ অর্ধেক পথে আসার পরে একজন কবিলার, এই 300 মানুষের যে কবিলার রয়েছিল সে অনেক বুদ্ধিমান ছিল, সে পুরা পরামর্শ করে দেখে যে পুরা ভাই হ্যাঁ সবাই সাথে করছে যে না আমরা 300 মানুষ যা আসলাম ভুল করছি, আমরা এই যুদ্ধে যাব না। সেই 300 মানুষ নিয়ে কী করছে, অর্ধেক পথ থেকে চলে গেছে। তাহলে কত বাকি কত, 1000 লোককে নিয়ে আবু জাহেল গর্ব করতে করতে অহংকার করতে করতে বদরে পড়ছে। কোথায় পড়ছে? তাহলে বদর হচ্ছে মক্কার থেকে 350 কিলোমিটার দূরে, আর মদিনার থেকে বদর হচ্ছে 150 কিলোমিটার। কত? তাহলে তাহলে আক্রমণ করতে কারা আইছে, উৎখাত করতে কারা আইছে? মক্কার লোকরা। ইসলাম কায়েম হয়েছে, লড়াই লাগতেছে, এরপরেও মুসলমানরা কিন্তু আক্রমণ করতেও হামলা করতেও আসে নাই। এখন খবর আসছে রসুল সাহেবের কাছে যে আবু জাহেল বিশাল সৈন্যবাহিনী নিয়ে কি করছে, এখন এই যে যুদ্ধের পরিচালনা, যুদ্ধের পরিচালনাটা রসুল সাহেব পরামর্শ করছে, পরামর্শ ভিত্তিক যুদ্ধ করতে হবে। এই 300 মানুষের নিয়ে আসেন, তাদেরকে নিয়ে উনি মিটিং বসছেন, কি করছেন বদরে। আর রসুল সাহেব চিন্তা করছেন যে আমরা যদি সবাইকে নিয়ে ফেরত মদিনা চলে যাই, তাহলে মদিনাতে আক্রমণ আসবে, আর মদিনার স্বাধীনতা যদি নষ্ট হয় তো সর্বকণ্ড করবো। তা আমরা আগেই থেকেই প্রতিহত করতে হবে, সবার সাথে নিয়ে বসে বসতে হবে। সবাই যে হ্যাঁ সবাই তোমরা কী বলো, আমরা কি থাকুন না চলে যাবো, আমরা তোমরা আমাদেরকে সাহায্য করবো, কী করবো? তখন মহাজেররা সবাই একজন একজনকে বলতেছে আসলে আমরা করুম, আমরা করুম, আমরা করুম, সবাই বলতেছে। কিন্তু এখানে দেখা যায় মদিনার যে স্থানীয় আসল যারা মদিনার আউস এবং খাজরাজ, তাদের কোনো পরামর্শ নাই, বারে বারে বলতেছে। তখন মদিনার আউস এবং খাজরাজের নেতা সাদ ইবনে মুআয, উনি বুঝছে, সাদ হ্যাঁ উনি বুঝছে যে ঘটনা তো আমাদেরকে উনি চাইতেছেন, ইঙ্গিত করতেছে। কারণ রসুল্লাহ সাল্লাম যখন মক্কাতে আকাবার মধ্যে তাদের আনসারদের সাথে ওয়াদা হয়েছিল, এই ওয়াদা হয়েছিল না যে যুদ্ধ করলে তোমরা যুদ্ধ করবা বা বহির্বিশ্বের আক্রমণ হয়ে যাও, বহির্বিশ্বের আক্রমণ হয়েছে। কারণ রসুল সাল্লাম চিন্তা করতেছে যে আনসাররা যদি না থাকে আমাদের সাথে তাহলে আমরা কিছু করতে পারবো। তখন সাদ ইবনে মুআয় বলছে ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমাদের কথা চিন্তা করতেছেন যে আমরা আনসাররা আপনার সাথে থাকবো কিনা, আমরা ওই বনি ইসরায়েলের মতো বলবো না। বনি ইসরায়েল যে বলছে যে আপনারা আপনার আল্লাহকে লড়াই করেন, আমরা এখানে বয়ে নিছি তোমার আল্লাহ এইভাবে এই কথা বলেন, আমরা আপনার সাথে আসি, আমরা যদি আপনার সাগরে ঝাঁপায় পড়তে বলেন সেখানে আমরা ঝাঁপায় করবো, আমরা জান মাল দিয়ে আপনার সাথে থাকবো। তখন রসুন সে আল্লাহ বরকত দিলাম, এইবার আল্লাহ বরকতে আমরা শুরু হয়ে যাবো, প্ল্যান হয়ে গেল। এরপরে দেখেন, এরপরেও দেখেন এটা যুদ্ধ করার একটা উনি পরামর্শ করলেন, এটা অনুমতি পাইলেন, সবাই পরামর্শ দিলেন। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদ ইবনে মুআয কী করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আমার যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটা এমন স্পিডে চলে যে এটার ধরার মতো কোনো ক্ষমতা নাই, আপনার জন্য একটা টং বানায়, এই টঙ্গের মধ্যে আপনি থাকবেন, যুদ্ধ আমরা করব, যদি আমরা সবাই মরে যাই গেল, আমরা মরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যদি আপনি যদি কোন গণ্ডগোল কত অসুবিধা, আপনারা এই ঘোড়া নিয়ে সিধা মদিনা খসবো, কেউ আপনার দর থাকবো, এই ঘোড়া টঙ্গে এই ঘোড়া আপনার দিলাম, তারপরে মদিনার লোকরে নিয়ে আপনি ইনশাআল্লাহ ইসলাম কায়েম করতে পারবেন। কত বড় ত্যাগ টিকিট খান, নিজের ঘোড়া দিয়ে দিচ্ছে, এই টঙ্গের মধ্যে আপনি থাকবেন, একটা উঁচা টঙ্গ বানায় এখানে রসুন রাখছে আর এই ঘোড়াটা রেডি করে রাখছে, কোনো ধান দেখবেন কোনো অসুবিধা আছে, ঘোড়ার মধ্যে ফাল দিবেন, এক ফাল সিধা নিয়ে মদিনা পৌঁছে দিবেন, সিধা নিয়ে কী করবেন? রসুন মানলেন, রাত্রেবেলা পরামর্শ করেন কেমনে কোথায় যুদ্ধ করতে হবে। তো মুসলমানরা রসুল সাহেব উঁচার জায়গা নিতেন, উঁচা জায়গা নিতেন, তখন একজন সাহেব আসছে, এটা কি আপনার বুদ্ধি না, এটা ওহি কনা, এটা আমার বুদ্ধি কনা, তাহলে এখানে যুদ্ধ চলবে, আমরা নিম্ন জায়গায় যাবো যেখানে পানি আছে, ওইখানে আমরা যাবো, ওইখানে গিয়ে সমস্ত কুয়াগুলো আমরা দখল করে নেব, সমস্ত কুয়াগুলো পানি সব আমাদের আন্ডারে থাকবে, আমরা দখল করে একটা কুয়া আমরা বানাবো ব্যবহারের জন্য, আর সব আমরা বন্ধ করে রাখবো এই জায়গাটা যুদ্ধের জন্য। তাহলে যুদ্ধের কলা কৌশল জানতে পরামর্শ করছে, তো এই জায়গাটা আমাদের জন্য কমার্শিয়াল জায়গা। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কথা মানলেন, নবী হয়ে পরামর্শ গ্রহণ করলেন, নবী হয়ে কি তো ইসলামের সমস্ত কাজ, রাষ্ট্রীয় কাজ পরামর্শ ভিত্তিক চলবে, কিসের ভিত্তিক,
রসুল হইয়ার পর পরামর্শ নিয়েছেন, মানতেছেন, চলে গেলেন। কাফেররা কি করলো? এই আবু জাহেল এক হাজার সৈন্যা এই উঁচা জায়গা তারা দখল করলো। রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি দিলেন, একের বৃষ্টি এদের মাল সামান বা কিমা খুমা ভাইসা ফুসা বিজ্জা টিজ্জা এদের একের একদম সব তসমস হয়ে গেছে, কি হয়ে গেছে। আর ওইখানে আল্লাহ তারা মুসলমানদের উপরে হালকা বৃষ্টি দিছে, হালকা বৃষ্টি দেওয়াতে একে আবহাওয়াটাও সুন্দর হয়েছে, মাটিগুলোও বসে গেছে, চলার মতো একটা কি পরিবেশ, আর পানিও জমা হয়ে গেছে, পানি তো ঘর থেকে সব সব পানিও দাঁড়ান, আর হাতের সব এলুমেলু হয়ে গেছে। রসুল্লাহ একা একা এই কি বলে টঙ্গের মধ্যে হাত উঠায় এমনভাবে কান্না শুরু করলেন আল্লাহ কাছে, কাঁদছে কার কাছে? রসুল্লাহ ভরসা কার উপরে করতেছে? আল্লাহ কাছে বলছি, হে আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী নিয়ে আমি আসছি, যুদ্ধ করতে আসি নাই, কিন্তু এইটা যদি শেষ হয়ে যায় ইসলাম শেষ হয়ে যাবে, তুমি আমার সাথে বাধা করছো, জয় করো, তুমি যদি আসলে জয় না দাও তাহলে সব ধ্বংস হয়ে যাবে, সব এমনভাবে কাঁদতেছে যে আমার চাদরটা পড়ে যাচ্ছিল। ওনার কান্দায় আবু বকর সিদ্দিক কাঁদতেছে, হাত উঠে উঠে বারে বারে কাঁদতেছে, ওনার চাদর পড়ে যাচ্ছে, বারে বারে উঠাচ্ছে, আবু বকর সিদ্দিক চাদর উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত এত কষ্ট কেন করতেছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, সাহায্য করবেন। এইভাবে সারা রাত আপনি দোয়া করছেন, ভোর রাতে জিবরাইল ইসলাম আসছে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ আল্লাহ তাআলা বলছে তোমার আর দোয়া আল্লাহ কবুল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য প্রেরণ করছেন, ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করছেন। যখন এই সুসংবাদ আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হইলেন। তো সাহায্য কার থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এক হাজার ওয়াদা করছেন, আমি এক হাজার ফেরেশতা পাঠাবো, এক হাজার ফেরেশতা পাঠাই তোমাদেরকে সাহায্য করবো, তোমাদের মনের মধ্যে শক্তি দিব, সাহস দিব, এবং তোমাদেরকে আমি জয়যুক্ত করবো। এই ওয়াদা আসার পরে না উনি যুদ্ধে পাঠাবে যে রসুল্লাহ সাল্লাম সবাইকে যুদ্ধের জায়গা দেখাই না, উনি পরিচালনা করতেছেন কে কোথায় দাঁড়াবে, কে কোনভাবে যুদ্ধ করবে, যুদ্ধের কলা কৌশল জানতে হবে, আপনি রাজনীতি করেন, আপনি না আপনি জানেন না কেমনে যুদ্ধটা পরিচালনা করবে, মূল মূল সেনাপতিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমুদ করছে, কিন্তু যখন ওয়াদা এসে উনি এসে বসছেন যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে এসে বলছেন যে সর্বপ্রথম আমরা আক্রমণ করব না, সর্বপ্রথম তারা যদি আক্রমণ করে তারপর আমরা, তো সর্বপ্রথম আক্রমণ করছে কে? কাফেররা, আবু জাহেল এরা এসে প্রথম মূল্য যুদ্ধ করছে, তিনজনের সাথে যুদ্ধ এসে তিনজনকে মুসলমানরা মারছে, এরপর তারা পুরা হামলা চালাইছে, এরপর মুসলমানরা প্রতিহত করছে, মুসলমানরা তিন মারছে প্রতিহত করছে, ফেরেশতারা আসছে, আইসা ফেরেশতারা সাথে মারামারি শুরু করে দিচ্ছে। এখন কাফেররা দেখাবে সাদা সাদা পোশাক পরা, কাফেররা দেখছে সাদা সাদা পোশাক, এবং তারা তলোয়ার চালাইছে, মুসলমানরা এমনি মারছে, একটা মারে দুইটা করলো যাক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিজয় দিলেন। তা আল্লাহ আল্লাহ এই যে সূরা নূরের পাঁচপান্ন নম্বর আয়াতে ওয়াদা করছিল কিনা যে তোমরা যদি ইমান আনো, তৌহিদকে কায়েম করো, আমল সালে করো, লা ইস্তাখলিফান্নাহু ফিল আরদ, এই সূরা নূর নাযিল হইছে মক্কা, কোথায় নাযিল হইছে? মক্কা। তিনি দিন তৌহিদ কায়েম করেন তখন কোনো রাষ্ট্র হইছে না, আর ওয়াদা করছে ভবিষ্যতে তোমাদেরকে কি করবেন, ক্ষমতা দিবেন, ক্ষমতার প্রহরী প্রদর্শনী শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা সাহায্য করলেন, একটা পুরা বিশাল এমন বিশাল এসে যে একটা মক্কার পুরা পার্লামেন্ট পুরা সংসদের সমস্ত মন্ত্রীরা মারা গেছে, ২৫ জন নেতা, কয়জন? ২৫ জন, তার মধ্যে সবচেয়ে বড় যে নেতা আবু জাহেল, শেষ তাদের মূল এই যে উৎখাত করার কাজটা কে করছে? আল্লাহ করছে। কাফেরদের উৎখাত করার কাজটা কে করছে? আল্লাহ করে আসলে উৎখাত করতে মুসলমানরা, কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করে কি করলেন, এটাকে বলা হয় ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যের, সত্য মিথ্যা সবচেয়ে বড় বুঝে বিজয় মুসলমানদের, সেখানে ৩১৩ জন আর মাত্র কত ১০০০, এই যুদ্ধের আগে কিন্তু কাফের যারা বুদ্ধিমান, হাকিম ইবনে হিজাম নামে একজন কাফের নেতা ছিল, তাকে পাঠাইছে আবু জাহেল দেখে করে দেখে আসো, আরও একজন নেতা হাকিম ইবনে হিজামের আন্ডারে এক কাফেরকে পাঠানো হয়েছে, তাদের যে কাফেরদের মুসলমানদের ঘাঁটিটা দেখে আসো, মুসলমানদের ঘাঁটি এসে দেখছে প্রথম ঘুরতে চারিদিকে, ঘুরে দেখে যে এলোমেলো একদম কমজোর কমজোর মানুষ, আর উটা মাত্র দুইটা তিনটা উট, কয়েকটা ঘোড়া, আর তলোয়ার লটকা রাখছে, রিও 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 ঝঙ্কার ধরে রয়েছে, কি হয়ে গেছে ঝঙ্কার,
আর সবটি মানুষের দিকে তাকাইলে মনে হয় যে এগুলি বাবারে বা এমন হিংস্র মানে মরবো না, একজন দরকার একজনকে মাইনা মরবো। হ্যাঁ দেখে আতঙ্ক ঢুকে গেছে, তাই সে আবু জাহেল জিজ্ঞাসা জিজ্ঞাসা করে কি ঘটনা, কারণ ঘটনা অনেক খারাপ কি খারাপ ফলে মাত্র 300 মতো মানুষ হইব, কিন্তু তাদের যে সেকেল সুরত আছে যে এরা এমন যে হিংস্র হয়ে রয়েছে যে একটা মরবো না যত একজন না মারা পর্যন্ত, একজন মাইরে একজন করে যদি মারে আমাদের তাহলে আমাদের 300 মানুষ মরবো কত, আমাদের লিগে বিরাট বড় খাসা বিরাট বড়, আর মানলেও কিন্তু ভূতা তলোয়ার দিয়ে মারবো, মরলেও আমাদের কষ্ট হইব অনেক কি নিয়ে আসছে তলোয়ার গুলোও কি জঙ্কার মঙ্কার ধরে রয়েছে কাজে অনেক বড় খাসারা, এই যুদ্ধ মুক্ত করার দরকার নেই আমরা জানতে আছে হাকিম ইবনে হিশাম আরও বড় বড় নেতারা অনেক বোঝানোর চেষ্টা করছে আবু জাহেলরে যে আমরা চলে যাব, কিন্তু হ্যাঁ তোমরা কাপুরুষ জয় আমাদের, জয় কি এরপর দোয়া করছে আল্লাহ এই দুই দলের মধ্যে যেই দলটা পছন্দ যেটা হকে তাদেরকে তুমি কি করো জয় দোয়া করছে বাতিলপন্থীরা মনে করে সত্য, দেখবেন বেদাতিরা দোয়া করতেছে সত্য মনে করে আসলে হ্যাঁ বাতিল বাতিল আবু জাহেল বাতিল মনে করে বাতিল নিজেদের সত্য মনে করছে আসলে তো কি আল্লাহর কাছে কিছু আল্লাহ যেটা তোমার কাছে যেটা সত্য সত্য গ্রুপ এটাতে তুমি জয় তো আল্লাহ তো অবশ্যই দিব জয় সত্য গ্রুপেরই দিব, তার দোয়া কবলছে তো কাফের দোয়া কবল কাফের দোয়া কি কবল আমরা কবল করছে অনেক চেষ্টা করছে কিন্তু সে কি করছে ওই যে যখন ওই যে আবু সুফিয়ানের কাফেলার মধ্যে যজ মাসে একটা অভিযান চলে ওইখানে মধ্যে একটা মুসলমান ভুলে একটা মুসলমানকে একটা কাফের মেরে ফেলছিল, ওদের যে আত্মীয় স্বজন হেরা এই রক্ত রক্ত পিপাসুয়া এদেরকে ছেটাইছে যে দেখো তোমাদের লোক মারছে তোমরা যুদ্ধ করবো না কি করবো না আমাদের বদলা লইতেই এইভাবে একটা এখানে মধ্যে একটা ইস্যু নিয়ে সবাই রেসা পেয়ে দিচ্ছে তখন সবাই মক্কা যুদ্ধ করবো এইভাবে দামা মামার পেয়ে গেছে, তো যাই হোক আল্লাহর কোনো সাহায্য করলেন কিনা এমনভাবে সাহায্য করলেন যে আলাতুল মারা শুরু করলো 70 জনকে মুসলমান 70 মুসলমানদের কাফেরদের 70 জনকে হত্যা করা হয়েছে আর 70 জনকে কী করেছে বন্দি করেছে 70 জন আর এখানে মধ্যে বড় বড় নেতারা সব মারা গেছে আর সবাই পলায়ন করছে সবাই কি একের এমনভাবে ভাগছে এর মধ্যে অনেক কষ্ট করে 70 জনকে ধরা হয়েছে 70 জনকে বন্দি করা হয়েছে আল্লাহ রাব্বুল বিশাল বিজয় দিলেন, যেখানে আবু জাহেল বলছিল যে 3 দিন থাকবে এখানে নাচ গান প্রদর্শনী করবে এরপর সারা আরব বিশ্বের মধ্যে প্রদর্শনী দেখাবে সেখানে উল্টা হয়ে গেছে রসুল হাসান 3 দিন থাকছেন এখানে কয়দিন থাকছেন 3 দিন রসুল থাকছেন সমস্ত সাবেদকে নিয়ে এই খবর সারা আরব বিশ্ব সেরে গেছে সব আতঙ্ক সবাই মুসলমানদের যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা বুঝছে সব যারা নাকি সন্দেহ করছে এরা করেছে যে ওরে বাবার এই কয়েকদিনের মধ্যে গিয়া 2 বছর দ্বিতীয় হয়েছিলি কয় হয়েছিলি হিজরত করছে মাসে প্রথম বছর দ্বিতীয় বছরের মধ্যে একটা রাষ্ট্র গঠন হয়ে আর সৈন্য বাহিনী আর পুরো আরব বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতা যেটা কুরাইশ ক্ষমতা এইটা ডাউন দিয়ে দিচ্ছে একদম এত বড় বিজয় এত বড় সম্মান ইসলামের প্রথম সম্মান প্রথম বিজয় আর কাফেরদের সবচেয়ে বড় লাঞ্ছনা সবচেয়ে বড় লাঞ্ছনা তাদের সরকার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হয় হ্যাঁ মুসলমানদের মাসে 14 জন লোক শহীদ মাত্র কয়জন 14 জনের লোক নাম দেখা আর তাদের 70 জন লোক মারা যায় 70 জন লোক বন্দি আর বাকি সব ভেঙে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন রাষ্ট্র গঠন হইল এরপরে এই ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকলো তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দিনের তৌহিদের কাম তিনজন নিয়ে শুরু করছেন 4 জন খাদিজা যায়েদ ইবনে হারেসা আর আলিয়া দায়েকি আর উপকর সিদ্দিক ঠিক আছে মদিনাতে আসলেন এখানে যুদ্ধের সংখ্যা হলো 313 জন কয়জন বিজয় আসলো এরপরে আসেন এরা এইটার বদলা নেওয়ার জন্য উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 1000 পরে আবদুল্লাহ ইবনে উবাই এই বিশ্বাসঘাতক করে 300 মানুষকে ফেরত নিয়ে যায় তো মুসলমানদের সংখ্যা ছিল 700 কত 700 আর কাফেরদের সংখ্যা ছিল 3000 কত এরা মদিনাতে এসে একটা মদিনা শহরের ভিতরে এসে উহুদ প্রাঙ্গণে আক্রমণ করছে হামলা করছে কিনা কিন্তু এখানে রসুল্লাহ সাল্লাম যুদ্ধ করছেন কিন্তু সাহাবারা রসুলের একটা আদেশ অমান্য একটা মাত্র আদেশ কয়টা একটা আদেশ অমান্য করার কত বড় ক্ষতি 70 জন সাহাবীর জান দিতে হচ্ছে কিন্তু তারপর আল্লাহ তারা পরাজয় দেন না জয় মুসলমানদের জয় কি মুসলমান কারণ তারা যে দেশটা দখল করতে পারে না তারা চলে গেছে জয় মুসলমানদের কিন্তু এখানে ক্ষতি হয়েছে
জান দিতে হয়েছে কয়জনকে? এখানে রসুল সালামের সবচেয়ে প্রিয় হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার শহীদ হয়েছে, রসুল সালামের দাঁত ভাঙছে, উনি রক্তাক্ত হয়েছেন, উনি বিপদে পড়ছেন। এই একটা আদেশ অমান্য, আমরা কত জীবনে কত আদেশ অমান্য করি। তাহলে এখানে 713 থেকে কটা আসলো? 700। এরপরে এটার বিরুদ্ধে দেখা যায় বিপদ। এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইহুদিরা মদিনা ভিতরে ইহুদিরা ডরে গেছে, ইহুদিরা করে এটা বিরাট। এখন মুসলমানদের এখনই জব্দ না করলে পরে আমাদেরও গদ্দি সব জায়গা। এরা মুসলমানদের মধ্যে বিচার অনেক ফেতনা ফাসাদ শুরু করার চেষ্টা করলো। তারপরে রসুল সামকে গুপ্ত হত্যা করার চক্রান্ত করলো। কী করলো? বনি নদীরের মধ্যে তারা কী করলো? রসুল সামের তাদের রক্তপণ নিতে গেছিলো, উপরের থেকে তারা একটা বিশাল বড় পাথর মারার জন্য একটা লোকরা ঠিক করলো, রসুল দেওয়ারের পাশে বসেছিল। তাহলে গুপ্ত হত্যা, তো ইসলামে গুপ্ত হত্যা নাই, কাফেররা করছে, ইহুদিরা এটা হেরা করাই গুপ্ত হত্যা। কিন্তু জিবরাইল সামকে পাঠাই আল্লাহ তাআলা ওনাকে কী করলেন? সাহায্য হেফাজত করলেন। তখনই বনি নদীরকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে আল্লাহর আদেশে সূরা হাশর করে দেখেন, এদেরকে 15 ঘেরাও করে মদিনা থেকে তাদেরকে উৎখাত করা হয়। তারা যতটুকু সামান সমান নিয়ে যেতে পারে অতটুকু তারা রাগ করে কী করছে? যেন মুসলমানও না হয় ঘর বাড়ি নিজের আগুন দিয়ে জ্বালাইছে। কী করছে? নিজের ঘর বাড়ি কী করছে? যেখানে আমরা যুদ্ধ নিতে পারবো, আর বাকিদের যেন মুসলমান ফায়দা না হইতে পারে, এটা জ্বালাইয়া বাকিদের নিজেরা নিয়ে খাইবারে গিয়ে আবার আটকা আলোচনা আসে। কোথায় আটকা আলোচনা? খাইবারে গিয়ে আটকা আসে, খাইবার থেকে আবার মধ্যমে যায় আক্রমণ করে, হামলা করে। এখন খাইবার থেকে তারা কী করছে? মদিনা নিতে বনি কুরাইজা যারা এরা করে, না আমরা বিশ্বাসঘাতকতা করবো না, তোমরা করো না, দেখো তোমরা মদিনা থেকে কী হয়েছো, উৎখাত করা হয়েছে। তাহলে হেরা বনি বনি নদীর বনি করে যায় এই দুটা বিশ্বাসঘাতকতা করে নাই, কিন্তু হেরা অভ্যন্তরীণ চক্রান্ত শুরু করছে। তো বনি নদীরও উৎখাত করা হয়েছে, এরা খাইবার গিয়ে মুসলমানদের পুরো হামলা করেছে। তখন এই ইহুদি হুয়াই ইবনে আখতাব একজন নেতা ছিল, সে এসে কী করলো? মদিনার ইহুদিদের সাথে চক্রান্ত করে মক্কাতে গেছে, মক্কাতে গিয়ে কাফেরদের সাথে চুক্তি করে গেছে যে এই সবাই মিললে আমরা যুদ্ধ করতে দেবো, মুশরিকরা ইহুদিরা মক্কার লোক, মক্কার আশেপাশে যত কুমিল্লা আছে সবাই মিললে বলছে আমরা সাহায্য করবো, আমরা আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে কলা কৌশল আছে, সব জানি আমরা। এই আবদুল্লাহ ইবনে উবাই যে সবচেয়ে বড় মুনাফিক এর কারণ হয়েছে। এখন কাফেররা কুরাইশরা বিশ্বাস করছে, কুরাইশদের অসুবিধা নেই, সবাই যদি সাহায্য করে 10,000 সৈন্য, কত? সবচেয়ে বড় হামলা মদিনাবেদ্য, কাফেররা কুরাইশরা ইহুদিরা সবাই মিলে 10,000 সৈন্যের সবচেয়ে বড় অভিযান ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে তারা কী করছে? তৈরি করে পুরো মদিনাকে অবরোধ করছে। পঞ্চম হিজরিতে, কত হিজরিতে? পঞ্চম হিজরিতে পুরো মদিনার সমস্ত শক্তি মিললে মাত্র 3,000 সৈন্য, কত? 3,000, আর তাদের মোকাবেলা 10,000। চিন্তা কর, 10,000 সৈন্য এসে পুরো মদিনার মধ্যে ঘেরাও করছে। ঘেরাও করার আগে রসুলাম পরামর্শ করলেন, এখন মুসলমানদের রাষ্ট্র আছে, পরামর্শ সভা আছে, মন্ত্রী আছে, সবাই সাথে সালমান আল ফারিসি একজন পারসিদ্দিক আছে, সে মুসলমান আছে, সে কিছু আসলে এই যে 10,000 সৈন্য যদি মদিনার ভিতরে ঢুকে তসনস হয়ে যায়, সেইটা একটা কৌশলে আমাদের যুদ্ধ করবো, কী যুদ্ধকে আমরা একটা খন্দক করবো, কী করবো? মদিনার উত্তর দিক দিয়ে সমতল ভূমি, সমস্ত সৈন্যরা এখান থেকেই মদিনার ভিতরে ঢুকবে। এখানে যদি আমরা এই 2.5 কিলোমিটার, কত লম্বা? 2.5 কিলোমিটার লম্বা একটা সমতল, এটা যদি আমরা খন্দক করি তাহলে মদিনার ভিতরে সৈন্যরা ঢুকতে পারবো না, মদিনা সেফ থাকবে। বুঝছে খালাস? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সৈন্যকে ভাগ করে দিলেন, প্রত্যেকেই 25 হাত করে করতে হইব, 2.5 কিলোমিটার লম্বা, ঠিক আছে, এদিকে প্রায় 10 মিটার মতো, 10 হাতের মতো কি চৌড়া, আর গর্ত 7 মিটারের মতো, এত বড় গর্ত এখন বিল্ডার দিতে পারবো না। মুসলমান 3 দিনে করে বলছে, মুসলমানরা কয় দিনে করছে? 3 দিনে এই বিশাল খন্দক, আল্লাহ তালা সাহায্য করছে রসুল। এখানে যে এই যে রাষ্ট্রীয় কাজের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাথর পেটে ভাঙতে মাটি করছে, কটা পাথর পেটে কটা পাথর পাচ্ছে, মানে এমন অবস্থা এসেছে যে একদিন 2 দিন না, 10,000 সৈন্য পুরা মুসলিম মদিনাকে অবরোধ করছে, আর্থিক অবরোধ, ব্যবসা বাণিজ্যে ঢুকতেছে না, যাইতেছে না। আর রসুল সালাম ওয়াদা করছে যে আল্লাহ আমাদেরকে রুম দিবে, রুমের বিজয় দিবে, পারস্যের বিজয় দিবে, অনেক স্বর্ণ রূপা দিবে। আর মুনাফিকের আবদুল্লাহ ইবনে সবাই মুসলমানদের মধ্যে মনোবলটাকে কমজোর করার জন্য সে রসুল তোমাদের সাথে কী রসুল ওয়াদা করছিল, স্বর্ণ রূপা সাম্রাজ্য মাম্রাজ্য, এখন আমরা পেশাব করতে গেলে ডর হয়েছে, কে গুলি করে মেরালে, ঠিক মতো আমরা প্রস্তাব করতেও। এইভাবে মুসলমানদের ভিতরে দুর্বলতা আনার জন্য এরা প্রচার করা শুরু করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার ছিল আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে যে আল্লাহ সাহায্য করে মুসলমানদের ইমানটা আরও বাড়ছে, যেন আল্লাহ বদরে আমাদেরকে সাহায্য করে না, উহুদে আমাদেরকে এখন আমাদের কী করবে? সাহায্য করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে ফেরেশতাদের সাহায্য করছে, কী করছে?
কোরআনের মধ্যে আছে, পুরো কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছে এই যে এই এই খন্দকের যুদ্ধ আল্লাহ ফেরেশতা নাযিল করছে, ফেরেশতা দিয়ে সাহায্য করে অবরোধ করছে, এক সপ্তাহ না দুই সপ্তাহ না এক মাস না এক মাস পুরা একদিন দুদিন না এক মাস অবরোধ করে আসছে এক মাস। কিন্তু যুদ্ধ কর তারা তো আশ্চর্য হয়েছে যে কীভাবে যুদ্ধ করা যায়। অবশেষে এক মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন সৈন্য পাঠালেন ফেরেশতা আসমানের, আর তুফান দিনে এমন ঠান্ডা দিনে এমন বাতাস এসে তাদের টিমা টিমা উল্টা তারা তসনস হয়ে তারা কী করছে পলায়ন করছে, আল্লাহ তারা বিজয় দিছে কিনা। তো বিজয় দেওয়ার আগে সকালবেলার ঘটনাটা শোনেন, আমি আলোচনা শেষ করতেছি। সকালবেলার ঘটনা হচ্ছে এক মাস পরে সকালবেলা এমন শীত এমন শীত, তন্দ্রস বলছে সবাই বলতেছে কে আছে ওই পারে গিয়ে খবর নিবে কাফেরদের, যে খবর নিবে তার জন্য জান্নাত আমার সাথে জান্নাত তার সাথে। কত বড় একটা অফার, কত বড় একটা, কিন্তু অবস্থা অনেক কঠিন। এত বড় অফার পাওয়ার পরে কোনো সারা শব্দ নাই, এক কনকনে শীত, 10,000 সৈন্য আপনি গেলে বাইসে আসবেন না, বাইসে আসবেন কিন্তু কোনো সিকিউরিটি আসেন, এর ফলে আপনার শীতের ঠেলা বুঝছেন বাবা কেউ উত্তর দেওয়া তিনবার বলছে সবাই ভয় আতঙ্ক। তখন একজন সাহাবির নাম নিয়ে আর বলছে রসুল, নামটা কি সাহাবি কেউ বলতে পারবে, সাহাবির নামটা আমার খেয়াল আসতেছে না, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। তখন রসুল নাম নিয়েছে, কি নাম নিয়েছে, ইয়া হুযাইফা তুমি যাও খবর নাও কিন্তু কোনো গণ্ডগোল লাগাইবা না, কি কি কোনো একটা শর্ত লাগাইছে, কি লাগাইছে, চুপ চুপে চুপে গুপ্তভাবে গিয়া তাদের খবর নিয়ে আসো, কোনো গণ্ডগোল লাগাইবে না, খবরটা নিয়ে আসো। বুঝাইবে কারণ আমার নাম যখন রয়ে গেছে তখন তো আমার আনুগত্য করতেই, আগে তো নাম নেই কেউ, তার এতক্ষণ কোনো শীত কারণ আমার নামে নেই আমার ডাকছে, এখন তো আনুগত্য করতে আল্লাহ তালা কিছু জন রসুল ডাকে তোমাদের কী করতে পারো ফুলের কথা, এখন বুঝাইবে উঠছে উঠতে দেখা যায় ধান বাইরে দেখা যায় কোনো শীত নাই, অটোমেটিক মজে যা কি শীত একবারেই নাই, যেই ব্যাট যেটার লেগে সবাই ডরা যাচ্ছে গাল গর্ত ফাঁড়ে খন্দক ফাঁড়িয়ে গেছে, গিয়ে দেখা যায় বিশাল সৈন্যবাহিনী এমন তুফান হেরার ডেক ডেকসি উঠতেছে। আবু সুফিয়ানের নেতা এই 10,000 সৈন্যবাহিনীর সেনাপতি কেটা আবু সুফিয়ানে একখানে আগুন ফুয়াইতেছে, আগুন ফুয়াইতেছে আর সবাই কেছে থাকুন যাইব না, আবু সুফিয়ানে বসে আর আরামসে বসে আগুন ফুয়াইতেছে। তখন হুজাইফা বলে এইবার সুযোগ পাইছি, এটারে মারতে পারলে কি হব, কাজে একটা তীর মারতে পারলে কি এক কাজ শেষ, কিন্তু গন্ডগোল করা যাবে তিন মাল তো একটা গন্ডগোল একটা উল্টা আমরা আমাদের উপরে করবো, কাজেই কিছু করা যাবে। পরে দেখে টেকে আইসে আইসা বলছি আর তুফান আর মাল পাতা সব পাকতাছে, সব কি সব পাকতাছে, সকালবেলার পর্যন্ত পুরা মাঠ খালি, একটা লোক নাই, সকালবেলা রসুল গায়ে দেখে একদম মাঠ খালি, সবাই ঢুকে গেছে। প্রসঙ্গ হচ্ছে যে আজকের পর থেকে আর মদিনার ভিতরে বাহির বিশ্বের কোনো হামলা নাই, মদিনা চিরদিনের জন্য কি স্বাধীন, এই স্বাধীন এই মসজিদে কেমন করে থাকবে, বাহির বিশ্বের কোনো আক্রমণ আর আসবে না। রসুলের কথা সত্য, ওয়াদা সত্য রসুল। এখন রসুল এইটার পরে রসুলাম কইলেন আমি স্বপ্ন দেখছি যে আমি সবাই নিয়ে মাথা কামায়া উমরা করতেছি, কী করতেছি এখন সবাই তো সাহাবারা যায় এতদিন ধরে আমরা মক্কা সেরে আসি আর যেতে পারতেছি না, এখন পরে কোন দিন যাবো, বারবার এক হয়ে রসুল আমরা বসে স্বপ্ন দেখ আরও হবে তো অবস্থা। 1400 সাহাবি নিয়ে রসুলাম সময় মতো গেলেন এক কাবা মক্কার শহরের কাছে গেলেন, গেলেন যখন যখন গেলেন ষষ্ঠ হিজরিতে তখন এই সন্ধি হয়েছে, কী হয়েছে হুদাইবিয়ার সন্ধি, এই 1400 সাহাবি এত কষ্ট করে গিয়েও উমরা করতে, আপনাদেরকে যদি যে বলি যে কালকে উমরার বাস আছে সবাই বাসে উঠছে না, যদি কোনো বাস যায় কোনো বাস ভেঙে গেলে গ্রামের উত্তরে উমরা কাবার ঘরে নিয়ত করে সবকে বলছি আমি যে আরম না কোনো কথা নেই। 1400 সাহাবির সাথে রসুল ওয়াদা করলেন স্বপ্নে দেখলেন এখানে সন্ধি হইল, সন্ধি কিন্তু কাফেরদের পক্ষে বেশি, কাফেরদের বিজয়ের পক্ষে সন্ধি, তো সেখানে উমর রাজা অনেক রাগ করছে, উমর রাজা কেছে সব কাফেরদের সন্ধির আমার কাফেররা করছে যে এইবার যুদ্ধ করতে পারবো না, বিশাল হয়ে এসে না তোমরা আমরা দিব ওইটা সবাই আমাদের জন্য অপমান,
কথা নেই পারতাম, তোমরা এফোর্স আর আমরা আমাদের রাষ্ট্র হইলো, এটা আমাদের সরকার, তোমরা বিশাল নিশানা অনুমতি নিশান আই করবো, আমরা দিব না, আমরা তোমাদের ফেরত যেতে পারি। এবছর কী করতে হবে? এক নম্বর শব্দ, দুই নম্বর শব্দ, দশ বছর যুদ্ধ করা দরকার, দশ বছর তুই মুসলমানদের আরও ভালো, দশ বছর যুদ্ধ করা। তিন নম্বর শর্ত হচ্ছে যে মুসলমানদের কেউ যদি মুসলমান কাফের দিকে মুসলমান কাছে আসলে ফেরত দিতে, আর কাফের মুসলমানরা যদি কাফের কাছে ফেরত দিবে না, এটা তো মুসলমানদের জন্য অনেক কঠিন। আমরা তো কষ্ট করে আসলে আমরা করতে যেতে পারতাছি না, এটা আমাদের এক পরাজয়। দুই নম্বর হচ্ছে আগামী বছর হেদের মসজিদ মতো আমরা করো। তিন নম্বর হচ্ছে হেদের লোক আইলে আমরা ফেরত দিতে পারি, আমাদের লোক গেলে ফেরত সবাই মাথা খারাপ হয়ে আসবে। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন সন্ধি লেখার সময়, সন্ধি লেখার সময় কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে বিসমিল্লাহির রহমানির রহিম হাযা মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা কুরাইশ। এখন সন্ধি লেখার সময় যে যে সাহাল যে নেতা হবে যে না মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা রাসূলুল্লাহ তো মানলে তো আমাদের কোনো যুদ্ধই থাকে না, রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ হ্যাঁ ইবনে আবদুল্লাহ লিখতে হবে, কি লিখতে হবে? রাসূলুল্লাহ মানলে আমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, আমরা কি মুসলমান নাকি? মোহাম্মদ রসুল্লাহ খান করবো এক নম্বর। দুই নম্বর বিসমিল্লাহির রহমান রহিম লেখছেন কেন? আর রহমান রহিম আমরা চিনি না, আমরা চিনি বিসমিল্লা, ই চিনি শুধু আল্লাহকে চিনি, বিসমিল্লা লাগতে পার রহমান আর রহিম কাটতে হইব, রসুল্লাহ কাটতে হইব। তার আলী রাজিয়াল্লাহু লেখছিল, আলী রাজিয়াল্লাহু পেছে যে হে আলী তুমি এটা কেটে দাও, আলী কো আমি কখনো পারব না এটা লেখা, রসুলের আদেশ করছে কেমনি আমি আর রহমান রহিম কারণ আমাকে কাফের নাকি, আর রহমান রহিম আমি কাটতে পারলাম না, রসুল্লাহ আমি আপনি আমার রসুল আমি কেমন কাটবো, রসুল্লাহ সেচ্ছে রসুল কিছু যে আমার দেখাই দেবো কোন জায়গাটা আমি মস্ত আছি, রসুল আমি নিজে কলম দিয়ে কী করছে ওই জায়গার মধ্যে কেটে দিছে। যেন এখানে বাহ্যিক দিক দিয়ে দেখা যাচ্ছে যে জয় সন্ধির দিক দিয়ে কাদের, কাফের দিক দিয়ে, কাফের দিক দিয়ে। এখন উমরে রসুলের সঙ্গে ইয়া রসুল্লাহ, আপনি আল্লাহ রসুল সত্য, হ্যাঁ সত্য, কোরআন সত্য, ওহী সত্য, আমরা সবাই মোমেন সত্য, হ্যাঁ সত্য, তাহলে কেন আমরা এই পর অপর কেন আমরা এত লাঞ্ছন লাঞ্ছনা হবে আমাদের, কেন আমরা তাদের কথা মাইনে নেব? কারণ আবেগ বেশি, কি আবেগ বেশি, কেন আমরা তাদের আমরা নিজের জন্য লাঞ্ছনা মানব আর তাদের জন্য সম্মান? আমরা যখন সত্য, কিতাব সত্য, দিন সত্য, সব সত্য, কেন ধর্মসুন পিছা আনা রাসূলুল্লাহ, আমি কি আমি বানাই কথা, আমি যেটা কই কার পক্ষ থেকে? তারপরে হ্যাঁ তার মধ্যে স্যাটিসফাকশন, আব্বকর একসাথে আব্বকর সিদ্ধিকার কাছে গেছে, গিয়ে বলতেছে আব্বকর তুমি দেখো রসুল্লাহ সালসান এরকম এরকম করতেছে, আমাদের সব লাঞ্ছনা, আব্বকর স্মৃতি তো অনেক বিচক্ষণ, হ্যাঁ বলছে যে হ্যাঁ দাদা রসুল আব্বকরে কি পিতেছে, চোখ বন্ধ করে মানো রসুলের যেটা করে আমরা বুঝে আসুক আর না আসুক, হ্যাঁ দাদা রসুল্লাহ রসুল্লাহ ইত্তেফা করাটা আমাদের কি দেখেন কত বড় মানে সূক্ষ্ম জায়গা, কত বড় অপমানিত, সবাই মাথা গরম হয়ে আছে, খারাপ হয়েছে মাথা খারাপ। ওই সময় যে একজন একজন সাহাবি আছে মক্কার থেকে দশ তাহলে, তখন ওই সাহাবির শিকল টিকল বান্দা, তখন কিছু শর্ত এখান থেকে আমার রসুল কিছু, এখন তো আমাদের মক্কা গেলে মদিনা গেলে না এটার কার্যকরী শুরু, কেন ওখান থেকে শুরু করবো কার্য, এই লোকরে ফিরাই দিতে, এই লোকরে ফিরাই দিতে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এই লোকের সাথে নিয়ে খুঁজে আছে, তলোয়ার আছে আমার সামনে, মানে যেন মাইরা বাইকে জায়গা, তো যে ধরে রাখছে এর বাপ, এর বাপ এত মুসলমান কিন্তু বাপরে তো মানুষ ঠিক না, উমর রাজা অনেক সুযোগ দিছে তাকে, কিন্তু সে আবার রসুলের কাছে গিয়ে করছে যে আসলে আমি তো মুসলমান আছি, এখন আমাকে কিছু জওয়াল্লার পথ খুলে দিব, আমাদের বা কন্টাক্ট হয়ে গেছে গা যে মুসলমান যারা আসবে আমরা তাদেরকে কী করবো হ্যান্ড ওভার করে দেবো কাফেরকে, তুমি যাও আল্লাহ তোমার পথ খুলে দেবো, কেন একটা কন্টাক্ট মানতে মানে সব মুসলমান অনেক কষ্ট পাইছে। তো উমরা করতে আসছে সবাই, তখন রসুল সবাইকে নিয়ে একটা জায়গার মধ্যে ঘাঁটি কষতে করে সবাইকে বলছে যে তোমরা সবাই মাথা কামাও, কোরবানি দাও মাথা কামাও, উমরা তো আর করা হয় না, কিন্তু আসার আগে বলছে যেখানে আমাদের ইয়া হবে বিপদ হবে এখানে আমাদের হেরাম ভেঙে দেবে, হেরাম এসব রাখবে, এখানে হেরাম সব ভেঙে গেছে, এখন হেরাম ভাঙার জন্য সবাইকে রসুল সব সাহাবিদেরকে বললেন তোমরা মাথা কাম কোরবানি করো, মাথা কামাও, মাথা কামাও কী করো, সবাই মাথা খারাপ হয়ে আসে, গরম মানে এমন মন মিজাজটা সবাই খারাপ যে আমরা এত বড় লাঞ্ছনা, মানে তাদের হুশি নেই, জনগণের কি রসুল ইসলাম রাগ বুঝলো, আমি রসুল্লাহ বলতেছি তোমরা শোনো না এই এই জাতির কী অবস্থা হইব, রসুল্লাহ আদেশ মানে না, রসুল্লাহ অনেক দুঃখ পাইছে। তো পরিবারের কাছে গিয়া খিমার ভিতরে গিয়া ওনার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রসুলের স্ত্রী, রসুলের রসুল স্ত্রীর কাছে যে হে দেখো এই যে আমার জাতি কী করতেছে, আমি কুছি কোরবানি করতে মাথা কামাতে একটাও কথা শোনো না,
রসুলের সমান খারাপ। উম্মে সালামা মহিলা কত বিচক্ষণ বুদ্ধি, ইয়া রাসূল আল্লাহ, এই যে সন্ধিটা হয়েছে এটা অনেক জুলুমের সন্ধি, সবাই সামলেন, আর সামলেন, এদের মাথা খারাপ, এদের হুশ নেই, কেমনে আমরা কথা শুনব? আপনি মাথা কামান, কুরবানি দেন, দেখবেন সবাই শুনবেন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী পরামর্শ গ্রহণ করিয়া রসুল নিজে গিয়া মাথা কামাইছে, কুরবানি দিয়েছে, তখন সবাই সাহাবীরা যখন দেখছে রসুলের মাথা কামাইছে, সাহাবারা কি করছে? মাথা কামাইছে, কুরবানি দিয়েছে। এটার নাম অনুগত্য, এটার নাম কি? আনুগত্য। এরপরে রওনা হওয়ার আগে নাযিল হয়েছে সূরা ফাতিহা, ইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আপনাকে আমি বিশাল বিজয় দিছি, কি দিছি? এরপরে সূরা সাফের মধ্যে এসে অবশ্যিরুল মুমিনিন ওয়া ফাতহান করিম, মুমিনদের জন্য একটা সুসংবাদ, আবার কি একটা খুব অতি নিকট একটা বিজয় আমি দিলেন, বিজয় আমাদেরকে দেওয়া হয়েছে। এখন উমর রাদিয়াল্লাহু আনহু কইলো যে আল্লাহ আয়াত নাযিল করছে, আমরা সব দিক দিয়ে ফরজ হয় দেখতেছি, আর আল্লাহ কইছে বিশাল বিশাল বিজয়, কোথায় এলো বিজয়, কই বিজয়? বিশাল বিজয়, আবার অতি নিকটে আমাদের জন্য কি অফাতফন করি, আবার আমাদের জন্য সুসংবাদ, সুসংবাদ। তো এই হুদাইবিয়ার সন্ধিটা হইল ষষ্ঠম হিজরি, কিসে হিসেবে ষষ্ঠম? যখন সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন হচ্ছে মাগানিম কাসীরা, অনেক মাগনা, অনেক গনিমতের মাল দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফাতহ খাইবার দিছে, কি দিছে? আল্লাহ ওয়াদা পূরণ করেছে, ফতে খাইবার, খাইবার বিজয় হয়েছে। খাইবার বিজয়ের মধ্যে একটা মুসলমানরা এমন গনিমতের মাল পেয়েছে যে পুরা ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা একদম কি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, কে গেছে পুরা চাঙ্গা হয়েছে, একটা স্বয়ংসম্পূর্ণ, আর মানে এমন পুরা কন্ট্রাক্টে পুরা ইনকাম, এখানে স্বর্ণ রূপা মণি মুক্তা, তারপরে কৃষি কাজ সব কন্ট্রাক্ট করে ফেলেছে মদিনার, আর এই যে সরকার সালানের জনগণ সালানলে আর কোনো অভাব অনটন, একটু বিশাল বিজয় আল্লাহ দিছে সাত এক বছরের মধ্যে। এরপর আল্লাহ কাছে অফাতফন করি, বাবা আরেকটা বিজয় দিব, অষ্টম হিসেবে মক্কা বিজয়, কী দিয়ে দিছে? যুদ্ধ ছাড়া বিশাল বিজয়। তাহলে কোরআন আগে বলে এরপরে বাস্তব প্রমাণ, প্রমাণ করি। এখন লেস তাকলিফার নাম ফেলে আল্লাহ কৈছে যে তোমরা যদি এই দুইটা শর্ত পূরণ করো, ইমান আনো, যদি সৎকর্ম করো, লেস তোমাদেরকে আল্লাহ বিজয় দিবেন এই পদ্ধতিতে কেয়ামত পর্যন্ত। তাহলে বিজয় কে দিবে? আল্লাহ। ক্ষমতা কে দিবে? আল্লাহ দিবে। কিন্তু আমাদের এই দুটা ওয়াদা পূরণ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দিন তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে সমাজের সকল ক্ষেত্রে, আর আমল সালে এই দাওয়াত দিয়ে যদি আমরা জনগণ তৈরি করতে পারি, তা আল্লাহ ওয়াদা দিচ্ছে, আর সাহায্য কী করবে? আল্লাহ, আল্লাহ যখন রাষ্ট্র দিব সাহায্য আল্লাহ করছে না, তো এই সাহায্য কায়েম থাকবে কেমন করবে? আল্লাহ আমাদের সবাইকে অভিযান করুন। আজকে যে আমরা এই বিষয়ে যতটুকু আমরা শুনলাম সেটা বোঝার অনুভূতি, মানে সেই তৌহিদকে গ্রহণ করার, মেসালাতকে গ্রহণ করার, রসুলের ইত্তেবা, কোরআন হাদিসের উপরে আমরা বাড়াবাড়ি করবো না, কোরআন হাদিস যতটুকু আছে ততটুকু কোরআন দিয়ে আমাকে বুঝবো, সাহাবাদের আদর্শ আমরা মেনে চলবো, আমাদের সেই তৌহিদ দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলা মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।